ইন্টিপ কোরআন রিসার্চ একাডেমি লন্ডন কর্তৃক আয়োজিত আমাদের দার্সুল কোরআন প্রোগ্রামে আজকে মহাগ্রন্থ পবিত্র আল কোরআন থেকে দার্স পেশ করবেন বিশ্বনন্দিত মোফসরে কোরআন বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি কোটি মানুষের অত্যন্ত প্রিয় আলমে আলমের দিন অধ্যাপক মফিজুর রহমান স্যার এ পর্যায়ে দার্সুল কোরআনের মহাগ্রন্থ আল কোরআন থেকে দার্স পেশ করছেন সুরা পাখার চোদ্দ থেকে আঠারো আয়াত আসালাত হচ্ছে সাবজেক্ট আমি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপক মুফিজুর রহমান স্যারকে মহাবিন তাল থেকে দার্স পেশ করে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাতাম আলা রসুল হিলামিন ওয়ালা আলহি ওয়াসবিহি আজমাইন ইন্টেন্সিভ কোরআন রিচার্জ একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের পাক্ষিক ইসলামিক অনুষ্ঠানের দীর্ঘ বিরতির পর রমজান উপলক্ষে বিরতি ছিল এরপরেও কিছুদিন বিরতি গিয়েছে আবার আমরা নিয়মিতভাবে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আল্লাহ তালার উপরে ভরসা করে আমি একটু অসুস্থও ছিলাম আমার কণ্ঠও এখন অসুস্থ হয়নি আল্লাহ আল্লাহতালার সাহায্য কামনা করছি এমন একটা সময়ে আজকে আমরা দার্সুল কোরআন অনুষ্ঠানের আয়োজন করেছি তখন সমগ্র পৃথিবীতে মহানবী সাল্লাই সাল্লাম তাঁর ইজ্জতের উপরে সম্মানের উপরে মাঝে মাঝে ইসলামের শত্রুরা তাকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেন কথা বলেন তারা মাঝে মাঝে টেস্ট করতে চান যে মুসলমানের কলেজের ভিতরে মোহাম্মদ রসুল্লাহর আগুন কতটুকু আছে আউলা আল্লাহ বলছে মোমেনগণ্ড মোহাম্মদ তোমাদের কলিজাত চাইতে বেশি দামি সুবাহান আল্লাহ আল্লাহর আয়াত সুরাহ মোহাম্মদ কলিজাত চাইতে বেশি দামি তাহলে কি বোঝা যায় তো রসুল্লাহ রাখলাকের উপরে আল্লাহ তাল্লাহের পেগাম্বর রখলাকের উপরে আল্লাহ কথা বলেছেন রসুরল্লাহ ইসলামের বিবাহের উপরে প্রত্যেকটা বিবাহের উপরে আল্লাহ কুরআন রিফের আয়াত আছে এগারোটা বিবাহের উপরেই আমি এই কিতাব লিখেছি রসল্লা সাল্লা সাথে রোমাঞ্চকর একদিন এই বইতেই আমি এই প্রবন্ধ লিখেছি আজকে এই বইটা আনার কথা ছিল আমি ভুলে গিয়েছি সামনের বৈঠকে আমি আপনাদেরকে সামনে দেখাবো আপনারা পড়ে নেবেন সুরা আহাজাবের একটা আয়াতের ভিতরে আল্লাহ তালা রসুল্লার তাম বিবাহের উপরে আল্লাহর জাত কথা বলেছে সে বিষয়ের উপরে যারা বিতর্ক উঠেতে চায় তাদের কোনো বিতর্ক থাকতে পারে যেহেতু তারা ইমান আনে নাই কিন্তু কোনো একটা ধর্মের তারাও নিজেদেরকে সনাতন ধর্ম মনে করে সনাতন ধর্ম মানে ইব্রাহিম আল ইসলামের ধর্ম বলে তো আমরা তো কারো ধর্মের উপরে রস ইসলামের সামের আল্লাহর কোরআনেরই নির্দেশ তোমরা মূর্তি পূজকদের মূর্তির উপরেও কথা বলিও না চিন্তা করতে পারেন কত সহনশীল জাতি আমরা ভারতের এই মোদী সরকার অতীতেও মুসলমানদেরকে নিয়ে তার ক্ষমতা আসার পরের থেকে মুসলমানদের রক্তেই তার হাত রঞ্জিত সুতরাং মুসলিম দুনিয়া এই বিষয়ের উপরে কঠোরভাবে নিন্দা জানাচ্ছে আমরাও জানাই এবং আমরা জানাতে চাই যে কোটি কোটি মুসলমানের কলিজার উপরে যে আঘাত দিয়েছ তোমরা এ বিষয়ের উপরে দেশ জাতি হিসাবে তোমরা যে অপরাধ করেছ ক্ষমা না চাইলে আমার মনে হয় মুসলমানদের এই গর্জন থামবে না এবং সেটা আমাদের ইমানের দাবি দ্বিতীয় হল আমাদের জন্মভূমি বাংলাদেশ থেকে আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে কঠিন প্রতিবাদ আসবে বঙ্গবন্ধুর উপর একটা লাইন যদি কেউ বলে সেটা যদি শালীনতা বিবর্জিত হয়ে থাকে তার বিরুদ্ধে মামলা তার মৃত্যুবরণ হচ্ছে অল্পবয়স্ক শিশুর বছরের শিশুর পর্যন্ত সুতরাং সে প্রধানমন্ত্রীর হৃদয়ে যদি ইমানের কিছু থেকে থাকে রাষ্ট্রীয়ভাবে তো এর কঠোরভাবে প্রতিবাদ করা উচিত ছিল যাই হোক বাংলাদেশে একটা দুর্যোগও চলছে সীতাকুণ্ডের টার্মিনালে যে ভয়াল বিস্ফোরণ হয়েছে প্রায় পঞ্চাশের উপরে মানুষ নিহত হয়েছে এরপরে আরও কত লাশ যে আছে যেগুলো যে কোনো খবরই নেই সেটা তো আল্লাহ তালাই ভালো জানে আমরা এক দুপাখা দেশের মানুষ আমাদের জন্ম হই বাংলাদেশ হাজার হাজার কোটি সে নিজেই বলছে টার্মিনালের মালিক ব্যক্তিগতভাবে সে একজন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল লোক সে বলতে আমার তো হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তোমার হাজার কোটি টাকা দিয়ে জনগণের কি হবে তোমারও অনুমতি দিল কে হাইড্রোজেন পার মতো দার্য পদার্থ এটাকে ফায়ার স্টিংগুইসের কোনো ব্যবস্থা না করে তোমাকে অনুমতি দিচ্ছে কে এই তো ফাঁসি হওয়া উচিত এতগুলো লোকের জীবনের জন্য তার এবং যারা তাদেরকে অনুমোদন দিল এই ধরনের দার্য পদার্থ রাখার জন্য কোনো ব্যবস্থা নাই কিছু নাই দেশ আমরা কোথায় আমরা কি পদ্মা সেতু উদ্বোধন করি হাজার হাজার পদ্মা সেতুকে জমা করলে একটা মানুষের জীবন দিতে পারবে জীবনের মূল্য দিতে পারবে তো আমরা আজকে অনুষ্ঠানের শুরু থেকে বাংলাদেশের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা বক শেষ করেন তাদের পরিবারদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দেন সরকারকে এ বিষয়ের উপরে তাদের ক্ষতিপূরণ এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون أي منافقرا আগের থেকে আলোচনা চলে আসতেছে কোরআন শরীফের সুরা বাকার চোদ্দ আয়াত থেকে আট নম্বর আয়াত থেকে মুনাফেকের আলোচনা বিশ নম্বর আয়াত পর্যন্ত চলছে ধারাবাহিকভাবে মুনাফেকদের উপরে এই ধরনের একটা রুকু পুরোটাই আলোচনা মোমেনদের উপরে এক রুকুতে সাত আয়াত মুনাফেকের উপরে একেবারে আট থেকে বিশ আয়াত তারা কোরআন শরীফ পড়েন তারা শুনে দেখেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নেফাকত কুপুর চাইতেও ভয়ঙ্কর এক বিষয় এটা তো কুপুরি এটা হলো গুপ্ত কুফর কুপুরিকে যারা লুকিয়ে রেখেছে ইমানের সাহাদার দিচ্ছে অথচ তারা মোমেন নয় এরা যে ভয়ঙ্কর আল্লাহর দিনের শত্রু এ বিষয়ের উপরে আল্লাহর কালামই যথেষ্ট পূজার জন্য দুর্ভাগ্য যে মুসলমানেরা কুরআন শরীফ উত্থান করতেছে আর শুধু সওয়াবের জন্য। ফা ইন্নালহু সওয়াবা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর বলেন সওয়াবের কিতাব নাকি এটা? সওয়াব তো এমনিই হবে। কিতাবিটা পড়া লাগে না। এটা দিকে নজর করলেও পাওয়া। একটা কথা। কি কেন? এখনো পর্যন্ত এই গোমরাহী থেকে মুসলিম জাতি উঠতে পারলো না।

দুর্ভাগ্য আমাদের কিন্তু একটা মাত্র কিতাব আসমানি কিতাব দুনিয়ার উপরে জীবন্ত আছে আর কোনো কিতাবই কোন একটা নাই 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 একটা একটা লাইন পয়গম্বরের এক পৃষ্ঠা জীবন নাই এগুলো কে হারিয়ে ফেললো এগুলো আল্লাহ হারিয়ে ফেলেছে এগুলোর প্রয়োজন নাই এগুলো একটা জমানার জন্য একটা প্রয়োজনের জন্য ছিল সে প্রয়োজন সেই যুগ পুড়িয়ে গেছে সুতরাং যে কিতাবটাকে অমর করে রাখা হয়েছে সেই কিতাবটা যদি মুসলমান জাতিরা যদি আচরণ করে আমরা বলছি এটা কোরআন শরীফের উপরে কত বড় আঘাত আল্লাহর কোরআনের সাথে কি ধরনের ব্যত্য এটা একটা মুসলমান কোরআন শরীফের একটা আয়াত না বুঝে দুনিয়ার থেকে চলে যাচ্ছে চিন্তা করেন আপনি এই কোরআন শরীফ বুঝা পড়া কি আমাদের উপরে পড়শ নয় দা ফলা বারুণাল কোরআন সবের কথা বলতে যে আল্লাহ তালা তোমরা কি আমার কোরআনের উপরে জ্ঞান গবেষণা করবে না আম কোনো দিন আলু হয় তোমরা কি তোমাদের চিন্তা রাজ্যে তালা মেরে দিয়েছ তুমি সব কিছু বুঝবে জানবে কিন্তু শুধু আল্লাহর কোরআনের জানার কোনো প্রয়োজন নাই না বুঝলেও চলবে না বুঝি পড়লে সব হবে কতগুলো আলে কীভাবে এই সমস্ত কথা বল তালা আমাদেরকে মাফ করে দিন আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আল্লাহ আপনার কিতাবকে বুঝার জন্য তাদের ভিতরে পিপাসা পয়দা করেন তা লেতেলা বলেন ওইজা লাকুল্লাদ্দিন আমানু কাল ও এরা যখন মোমেনদের সাথে থাকে তখন বলে যে আমরা তোমাদের ভিতরে একজন আমরা মোমেন আম আমরা ইমান ওয়াইজয়া খোলা উইলা শয়া তারা যখন শয়তানদের সাথে কাফিরদের সাথে এখানে শয়তান মানে মানুষ মানুষ শয়তান জিন শয়তান শয়তান আজেয় দুই রকম কল ইন্না মা'কুম আমরা তোমাদের সাথে এদের সাথেও আছে এদের সাথেও আছে ইননা আনা হুন আমরা তো তাদেরকে হত্যা করি ইদ্রক করি আমরা তোমাদের সাথে আছি আসলে তো আমরা তোমাদের সাথেই আছি ওয়াইন্দ মিচ দোজ হু বিলিফ যে সে উই বিলিভারদের সাথে গেলে বলো যে আমরাও বিলিভার আমরাও একজন মোমেন ওয়েন দেয়ার এলোম যখন তারা একাকি থাকে নিসঙ্গ থাকে গোপনে থাকে উইথ দেয়ার ডেবিল ফ্র্যান্ড শয়তান বন্ধুদের সাথে দেশে ট্রুলি উই আর উইথ ইউ বাট উই আর মকে মুসলমানদের সাথে প্রতারণা করছে আল্লাহ তালা তো সব জানে আল্লাহ তালা ডায়লক কি দেখা যায় না একেবারেই ক্ষুদ্র তার নড়া চড়ার আওয়াজ পর্যন্ত আল্লাহর কানে পৌঁছে হাওয়া দূরের কথা আওয়াজ দূরের কথা তার ক্ষুধার্ত অবস্থা চিৎকার পর্যন্ত আল্লাহর রাজ একের কাছে আল্লাহ করোনা ভাইরাসের কেজি কেজি বিতরা এ ভাইরাসের পালতেছে কুটি 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 শুধু হাজার হাজার এর প্রজাতি আছে তো সে আল্লাহ তাআলা তোমাদের আমাদের আল্লাহ তোমরা যখন দুইজন কথা বলো দুজন বলো না আরেকজন থাকে সেখানে কি বলো আমি সব তুমি আল্লাহ মক্স এম আল্লাহ বলছে আমিও তাদের সাথে ঠাট্টা আল্লাহ আল্লা থাট্টা তাদের ঠাট্টা ভিন্ন রকম এটা আমরা ব্যাখ্যা করবো আল্লাহ আমি তাদেরকে ডিল দিতে থাকি লম্বা করে দিই রশি আরও আরো আরও আরও আরো সময় লাগবে আরও দুই বছর আরও তিন বছর আরও পাঁচ বছর বিভিন্নভাবে সময়কে আল্লাহ তারা লম্বা করেন ডিল দেওয়ার বহু অর্থ সাথে সাথে ধরেন না আর কতদূর দেওয়া যাও রশি তো আল্লাহর জাতে হাতে আছে তুমি কারুন হও ফেরাউন হও যেই হোক আমি তাদেরকে টেনে দিই মত করি ঢিল করি দি ঠিক আছে আরো গুরু আরো দেখো যে কারণে আল্লাহ করেন হয় তারা ফিরেও আসতে পারে আল্লাহ তো চান না বন্দাদেরকে জাহান্ন রাখানো জ্বালাতে কিন্তু আল্লাহ বলছেন একটা জাতি ছাড়া পৃথিবীর কোনো জাতিকে আল্লাহর অবকাশ কোনো কল্যাণ তাদের জন্য হয় নাই আল্লাহ কোনো আল্লাহ ইল্ল শব্দ দিয়ে বলছে পৃথিবীর আর কোনো জাতি পাপাচার থেকে আল্লাহ তালা এই অবকাশ দেওয়ার পরে ফিরিয়ে না শুধু অবকাশ দেওয়া থেকে পাপাচার ভিত্তিতে আর কিছু করে একটা জাতি শুধু ফিরিয়ে এসেছিল আল্লাহ বলছেন এটা ইউনুস আল তখন কিন্তু কয়েকম্বর ছিল না তার কারণে শাস্তিটা নবীর উপরে গিয়েছে তার নির্দিষ্ট সময় পর্যন্ত নবী কেন দাওয়াতের জমিন অবস্থান করে নেই অল্প সময় মনে করেন সূর্য অস্ত সূর্য পটে বসে গেছে তার হেদায়ত আর আসে নাই আল্লাহ বলছে সূর্য অস্ত জন্য দেখো মনে করেন সময় দিয়েছে এর আগেই ইমুসলাস দাওয়াতের জমিন ছেড়ে দিয়েছে না হতে পারে যে আল্লাহ গোলামেরা একবারে মহতের শেষ মুহূর্তেই মেনা নিতে পারে গজবের আখের ওর থেকেই নিতে পারে পয়গম্বর কি করে দাওয়াতের জমিন ছাড়বে নবীরা দাওয়াতের জমিন ছাড়ার আগে আল্লাহ তালার এজাদত দিতে হবে নবী পাকস বললেন তোমরা হিজরত করো আমার হিজরতের হুকুম যখন হবে তখন আমি যাব মক্কার মাটি তখন থাকা যাচ্ছে না তুমি ছাড়া আর সবাই হিজরত করতে পারবে তুমি আমার হিজরতের সাথী তুমি থাকো আমাকে যে আল্লাহ হিজরতের হুকুম দিবে তুমি আমার সাথে থাকে তো সুল্লা হাসলাম দেখেন তোমাদের হিজরতের জন্য কোন হুকুম লাগবে না আমি বলে দিচ্ছি যে এই জমিন আর দিনের উপরে থাকা না কিন্তু পয়গাম্বর দাবাতের দমিন থেকে যেতে পারবে না পয়গাম্বর যদি আল্লাহ তিনের কঠিন জিম্মদারি পাইগাম্বরের কর্তানের পর আল্লাহ ইউনুসআলাম কি আল্লাহ তালা অনেকে যদি বলেন যে মাছের পেটের ভিতরে করে মেয়েরা ওরা কি মেয়েরা কে বলে এটা তো শাস্তি চলতেছে তার উপরে শাস্তি চলতেছে তার উপরে কি ভয়াল শাস্তি এই ধরনের কোনো কঠিন পরীক্ষা আল্লাহ তালা কোনো পয়গাম্বরকে দেয় নাই ইব্রাহিম আল ইসলামের আগুন কিন্তু শাস্তি নয় ইউনুজ আল ইসলামের মাজার পেটের অবস্থান কিন্তু শাস্তি মা যখন বমি করেছে চল্লিশ দিনের পরে ইউনুজ আল ইসলামের হাড্ডির ভিতর কষ্ট ছিল না সুবাহান্লাহ কিভাবে কেঁদেছে তিনি সাগরের তীরদেশে বেলাভূমিতে তিনি জীবিত না মৃত বুঝতে পারছিলেন না মাছের পেটের ভিতর আলোচনা আপনাদের কাছে করেছি হঠাৎ করে তিনি পা নড়ে দেখলেন কি আমার পা নট আমি কিসের ভিতরে তো জীবিত মনে হচ্ছে উঠি বসে গেলেন কিরে অন্ধকারের ভিতর মাছের পেটের ভিতরে কি আলো আছে সাগরের তলদেশে কি আলো আছে জুলুমাতের পরে জুলুমাত অন্ধকারের পর অন্ধকার মাছের পেটের অন্ধকার সাগরের তলদোষের অন্ধকার নিশীত রাতের অন্ধকার কোনো বাতিটা তিন কিছুই নেই কোন অক্সিজেন নেই কিছু নেই তিনি দাঁড়িয়ে গেলেন মাছ তখন মহাসমুদ্রের একটা আওয়াজ শুনলেন তিনি সাগরের তলদেশের পাথরগুলোর থেকে কীট পতঙ্গ থেকে একটা আওয়াজ তিনি শুনলেন এতটুকু তিনি যোগ করলেন এর এসটাতে তো বা যোগ করলেন আল্লাহ আমি তো জালে আমি তো ভুল করেছি আল্লাহ আল্লাহরে মক করে দাও এত কাতর কাতরক্ষে আল্লাহরে ডেকেছেন শুধু একটা কথা বলছেন তিনি আল্লাহর সিজ দে পড়ে গেলেন ওখানে ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন আল্লাহ মাঝম তার কিতাবে লিখেছে বলি ওল্লাহ আমি ওই জায়গায় যে তোমার চিন্তা করতে দিই জায়গায় দুনিয়ার কোনো মানব চিন্তা করে না মাথার পেটে কোনো নবী চিন্তা করছে আল্লাহ আমি আল্লাহ তালা ওই জায়গায় ওই স্থান থেকে তোমার সিজদা করতেছি তোমাকে ডাকছি আল্লাহর আর্শের ফেরাস তারা মালা একটা আওয়াজ আল্লাহর আর্শের দিকে চলে যাচ্ছে ইউনুসালামের দাওয়া বলি ওল্লাহ কাতর কণ্ঠে একটা আওয়াজ তোমার দিকে আসতেছে এ কে আল্লাহ কে বলো কে যে আবাজকে তো আগে আবাদ আমরা শুনেছিলাম এখন খুবই কাতর অবস্থা এসেছে আমরা তো ইউনুস মাছের পেটের থেকে ডাক দিচ্ছে আমার প্রিয় ভাইয়ারা আমি যেটা বলছিলাম কি প্রসঙ্গে এসছিল কথাটা প্রসঙ্গ মনে রাখিয়ে না আমার অনেক সময় প্রসঙ্গ ছুটে যায় হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ একটা মাত্র জাতি কি আল্লাহ তিয়া রেহাই দিয়েছিলেন ইউনুজাল ইসলামের জাতিকে আজহাদটা যখন আসলো ইউনুজাল ইসলামের কে ধরতো এই শাস্তি তার জাতি রেহাই পেল গজবের মেঘ যখন আকাশ চেয়ে গেছে তারা বললো যে আমরা তো ইউনু পয়গম্বরের কথা শুনি নাই মানিও নাই এখন তো দেখি আমরা শেষ হয়ে যাব ঘুর বাতাস প্রবাহিত হচ্ছে সমগ্র আকাশ ছেয়ে ফেলেছে গজবের মেঘ এই ভয়াল তুফান থেকে তো রেহাই নাই তো আমরা তো যাতে যখন তো বাড়ির পয়গাম্বর খুঁজতেছে পয়গাম্বর তখন জমিনে যাই হোক ওই যে আল্লাহ অবকাশ দেন অবকাশটা দেন সন্ধ্যা যেন ফিরে আসে আট বছর থেকে ক্ষমতা চালাইতেছো এক যুগ পর্যন্ত তোমার বোধদয় হলো না তোমার আর কি সময় দিবে তোমার পর তোমার উপর তো শ্রীলঙ্কা আসতেছে তুমি তো বস্ত্রগুলি ফেলবে তোমার তুমি তো বুঝতেছ না তোমার বস্ত্রগুলি তুমি এই পর্যায়ের জন্য কি যাতে তোমার কি কোনো হুঁশ হচ্ছে না দেখেন যাদের হয় না তাদের হবে না তারা অবৈধতার ভিতরে তারা গুরুপাক যে থাকে আল্লাহ তালা বলেন অবকাশ দিয়েছিলাম কি আরো অবৈধতা হওয়ার জন্য আমি সাথে সাথে দরি না কারণ সাথে সাথে যদি আল্লাহ দিন আল্লাহ জমিনের উপরে কোনো মানব থাকবে না কোনো দানব থাকবে না আমার দয়ার উপরে তো তোমরা আছো গুণা করতে করতে গুনার সাগর গুনার দরিয়ায় শুধু তরঙ্গের আশা খাচ্ছে বন্দা যখন বলে আস্তা ফির্লাহ আস্তা আল্লাহ তোর সমস্ত গুণা এই মুহূর্তে মাফ করে আল্লাহ এক সেকেন্ডে মাফ করি দেবল আল্লাহর আল্লাহ তুমি তুমি এইভাবে মাফ করলে আমি আমি তো মাফ করবো তুই যা করতে হবে আপনার মাফ আপনাকে চাইতে হবে মাপ চাইতে হবে তার আব্বার জন্য মাফ চাচ্ছে আব্বা তো ইমান আনে নাই মানে ফিরে আসে নাই ইমানের পথে আসে নাই রসুল ইসলাম দুই চোখ থেকে পানি পড়তে চাচার জন্য তাছাড়া তো ইমান আনলো না জেনে বুঝেই আনলো না তার জন্য তো কোনো দোয়া কবুল হবে না সাবেই না মাররা পয়গাম্বর যদি সত্তরের বারো দোয়া করো এদের জন্য দোয়া কবুল করবো না এক্ষেত্রে আল্লাহ কোনো আপোষ নেই যে পয়গাম্বরকে এত ভালোবাসেন ইব্রাহিম আল্লাহ ইসলাম কেউ রসুল্লা সালাম একজন খলিল উল্লাহ আর একজন হাবিবুল্লাহ খলিল উল্লাহ মানে কি আল্লাহ যা চাই তাই করে যা আল্লাহদিকে জবাই করে দেয় ওল্লাদে জবাই করে দাও কোনো প্রশ্ন নাই একটা প্রশ্ন আল্লাহরে করে নেই সন্তান হয়েছে যাও বনবাসে দিয়ে আসো জনমানবহীন তান্তরে ও আল্লাহর কোনো আপত্তি নেই তুমি যাই বলো হলো খলের উল্লাহ মনের ভিতরে যা আসে আল্লাহ এটা দিয়ে দে তুমি বারবার কেন আকাশের দিকে তাকাচ্ছ তুমি চাচ্ছ আমি কেবলা পরিবর্তন আয়াত নাজল করি আল্লাহ এইভাবে আয়াত নাজল করতেছে ফসল্লেবাজিহিকা সত্তর আল মাসুদিল হারাম এখন এই মসজিদে হারামের দিকে তোমার চেহারা ঘুরাও সুবাহান আল্লাহ নামাজের ভিতরে আয়াত নাজল করে দিছে হাবিবুল্লাহ হচ্ছে যে হাবিবের হৃদয়ে যেটা চায় আল্লাহ সেটা করে সুবাহান আল্লাহ বললেন না পার্থক্য বুঝতে পারছেন আপনি রসুল আসসালাম নিজে বলছেন ইব্রাহিম খালিউল্লাহ ওহুয়া কাজা আলিক হা ওহাই নুহু নজিউল্লা বহুয়া কাজা আলিক আমার কোনো অহংকার নয় আল্লাহ আমাকে হাবিব হিসাবে গ্রহণ করেছে আড়াই লক্ষ পয়গাম্বরের এই বিশেষণ নাই তিনি সে মোহাম্মদ রসুল তার চোখের পানি আল্লাহ সইতে পারে না কিন্তু হেদায়তের ফেসলা করলেন না যতক্ষণ তুমি না চাইবে তোমার জন্য পয়গম্বর চাইলিও হবে না বাপরে তওবা কর বাপরে কি তওবা কর তুমি তোর ভাবে কেন তওবা করে নাই মৃত্যুর বিছনায় যে ব্যক্তি বলল না যে আমার উপর আল্লাহ তাআলার হজ ফরদ ছিল হজ করেনি ইমাম আবু হানিফা বলছে তার পক্ষ থেকে কি হজ আদাই করলে আদায় হবে না কি আদাই করে কি ওর আরো কি ওর কয় এটা আরেকজনের পক্ষ থেকে আদায় করা বদলি নামাজ নাই কিন্তু হজ আছে আছে অন্য ইমামেরা বৈধ বলছেন ইমাম আবু হানিফা সক্ষমভাবে বলছেন যে আল্লাহর এতটুকু পর্যন্ত যার অনুভূতি নাই আমি আল্লাহর একটা ফর আদায় না করে দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার মেয়ে ওয়ারিসদেরকে আমি বলে যাচ্ছে যে তোমরা আমার সম্পদ থেকে এবং এই তো করে যেতে হবে তার সম্পদ থেকে তার সম্পদ ব্যয় করার আগে তার হজের টাকা আগে পৃথক করে তারপরে সম্পদ বন্ধ করতে হবে ভালো করে বুঝবেন ইমাম আজমের রায় এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৃষ্টি বন্দা এটা এরকম হতে হবে বন্দাকে আল্লাহর হুকুমকে এইভাবে বুঝতে হবে পাল্লে পাল্লাম না পাল্লে নাই করলে করলাম না করলেন আল্লাহর ঠেকা পড়ছে নাকি না আমার ঠেকা এই কথা বুঝতে হবে না উলে আই কেনলে জিন আর হুদা এরা হেদায়তের পরিবর্তে গোমরাহী রে করে নিয়েছে এই শব্দ আনলেন আল্লাহ হেদায়তের পরিবর্তে গোমরাহিকে গ্রহণ করেছে বলতে পারতো কি করে নিয়েছে এশতারা কঠিন শব্দ আমরা পরে একটা আলোচনা করব ফামা ওর হবে তাদের এই ব্যবসা তাদের জন্য কোনো লাভ হয় নাই কেন ব্যাতা করে ব্যবসার জন্য মোমেনেরাও কিন্তু ব্যবসা করে হাল আদুলকুম আলা তেজার আমি কি তোমাদেরকে এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম নাম থেকে রেহাই দেবে এক কী ব্যবসা করস তোমাদের ব্যবসা তোমাদেরকে আল্লাহর জান্নার থেকে রেহাই দিবে জাহার নামে প্রবেশ করাবে আল্লাহ বলছে তোমাদের ব্যবসা লাভজনক হয় ব্যবসা করতে বলতে কিছু পুঁজি কাটাতে হয় গুনায় করতেছে হায়াতের ব্যয় করে আল্লাহর দেওয়া হায়াতেরে বুনায় করতেছে টাকা পয়সা ব্যয় করে সরাপ খায় জানাবে ব্যাবিচার করে অর্থবিত্ত আসে না নাই কথা বলেন না কেন তো তার তো পুঁজি কাটাইতেছে বোনার জন্য গুনার জন্য পুঁজি কাটায় সময় দে এক রাত পর্যন্ত মনে করেন যে ক্লাবে নাইট ক্লাবের সময় কাটাইলো কি পরিমাণ চার্জ দিল বিল দিল তুমি কিসের ব্যবসা করতেছো এগুলো কিসের জন্য তুমি অর্থবিত্ত ব্যয় করে এরকম সমস্ত মানে করার জন্য তোমরা আল্লাহর হায়াত ব্যবহার করতেছো আল্লাহর দিয়া সম্পদের ব্যবহার করছো আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করছো ঠিক কিনা বলে ব্যবসার জন্য যেটা মুদি লাগানো দরকার তোমরা মুদি লাগাচ্ছ এটা তোমার কল্যাণের জন্য না অকল্যাণের পথে সেজন্য বললেন খুব ভালো করে বুঝবেন আল্লাহর এক এক শব্দের ভিতরে এক একটা জগৎ বুঝিয়ে দেয় বুঝে মজলুহুম কামাসালিল্লাযী এই আয়াতের জন্য আজকে আমি এই আয়াতগুলো বসি নিলাম এটা হলো তমসিলাতের আয়াত আর ভাই একটু বলতে তুমি তুল করে তামসিলাতের সালাত মানে তামসিলাত মানে কোরআন শরীফের আয়াতসমূহ পাঁচ ভাগে বিভক্ত কয় ভাগে নজলুল কোরআন আলা খামস

متشابهات امثال ایک ایک آیت ایک ایک دابی قال رسول الله صلى الله عليه وسلم فاحل الحلال وحرم الحرام تمرا حلال رايات را پہ جوکن پابے یہ آیت گلو تے اللہ دا کی تو حلال کرے تمن حل الله البيع بہوٹا کی کی گلو যখন তোমরা আল্লাহ সেটা হারাম করবে তোমাদের জন্য সারা জীবনের জন্য সেটাকে হারাম হিসাবে গ্রহণ করবে তোমার জন্য হারাম করা হয়েছে রক্ত এরপরে এগুলো সমস্ত পায়গম্বরের কিতাবে হারাম করে খুব জীবন্ত মাছ ছাড়া সব জীবন্ত প্রাণী মৃত অবস্থা হালাল প্রাণীও মৃত হয়ে গেলে কি হয়ে যাবে জবাই না করলে রক্ত হারাম শুকর হারাম সমস্ত পয়গম্বরের শরীয়তের ভিতরে শুকর হারাম শুকরের সবকিছু হারাম

এগুলো তাদের মুখের কথা এরা মুশ্রেক এরা ইসা ইবনে মরিয়ামকে আল্লাহ তালার ছেলে বানিয়েছে তারা কি শিরিক করতেছে না করে নাই লামি আলিদ তো হালে কিতাবীদের দেশে আজকে আমাদের তো হালাল হারাম বাঁচতে হবে এক গোষ্ঠী এক জাতেরা তো ইহুদিদের কিতাবেও কিন্তু শুকর হারাম কিন্তু তারা শুকর খায় না ইহুদিরা একটা খ্রিস্টানেরা শুকরকে বেদড়ক খাইতেছে কিন্তু তাদের কিতাবেও শুকর হারাম এটা হচ্ছে আল্লাহ তালের সৃষ্টির আদি কিতাব থেকে এই জিনিসগুলো হারাম তার ভিতরে শুকর জাতের ভয়ঙ্কর হারাম এগুলো কাছে কাছেও যাওয়া যাবে না নাকায় ত্যাগ গিয়া তো আলহামদুলিল্লাহ আমরা তো এমন নাই যে এখানে হালাল পাওয়া যাচ্ছে না খোঁজখবর নিতে হবে একটা ইগুদির বাচ্চা কিন্তু খাবার আগে দিয়ে ইনগ্রেডিয়েন্টস দেখবে শুকর লার কাছে কেন শুকর আছে আমাকে এক বন্ধু বললো ওহিল ভাই আমার বন্ধু হতে সাত আট বছরের বাচ্চাটা আগে ইনগ্রিডিয়েন্ট পড়তেছে বিস্কিটের ভিতরে লার কাছে কিনা কেন তাদের হিসাবে হারাম যে তারা হারাম হিসাবেই করে তারা খায় না তাদের আবার চর্বিও হারাম তাদের প্রাণীর চর্বি হারাম শুকরের সব হারাম আমাদের জন্য চর্বি হারাম এটা বন ইসরায়েলদের আল্লাহ তালার শাস্তি যাই হোক তো এই রকম হারামের আয়াত যেগুলোতে সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে হারাম হিসাবে ওয়ামেনু বিল মহকেম মহকেমের আয়াতের উপরে আ মুতাসা বিহাতের আয়াতের উপরে ইমান আনবা মহকেমের উপরে তোমরা আমল করবে মহকেমান হুকুমের আয়াত আকিমসলাত আল্লাহ কিসের নির্দেশ দিল সালাত কায়াম কুতিবা আলাই কুমুসাম কিসের নির্দেশ দিল ফরস যখন আল্লাহ তালা হুকুম করবে ওজাহিদু ফিল্লা আল্লাহ রাস্তা কি করো ফরস ফরস এই ফরজদের নাজল করার সময় বলছে যে কোনো ফরজ নিয়ে তোমরা বিতর্ক করো না জেহাদের হুকুম দিলে বিতর্ক করো ঠিক কিনা বিতর্ক বিতর্ক করে আচ্ছা যাই হোক সেটা অন্য বিষয় তো ওয়া হালাল হাহরু রেমুল হরম ওয়া আমিনু বিল মহকেম সরি ওয়া আমিনু বিল মুতাশা বে মোতাশা বেয়াতের উপরে ইমান আন আলি উলা মিমলা তার আয়াত মামায়া আলহ মতা উইলাহু ইল্লাল্লা আল্লাহ স্যার সমস্ত আয়াতের গুরুত্ব তো কারো কাছে জানা নাই এগুলোর উপরে কি আনতে হবে আর হুকুমের আয়াতের উপরে ওয়া বিল মহকেম মহকেমের উপরে আমল করো পাঁচশ রকমের আয়াত আরেকটা রয়ে গেছে পাঁচশকাম বলা হয় নাই আমসালত তাবিরু বিল আমশাল আয়াত যখন পাবে ভাবে পড়ো মানে এটা সাহিত্যের রেটোরিক্যাল আয়াত হলো তো এটা প্রথম কুমতুলের আয়াত হলো এটা এই পরেরটাও কিন্তু এটা প্রথম

সেই ব্যক্তির মতো যে অন্ধকারে আলো জ্বালালো আগুন জ্বালালো ওই মুনাফেকদের আলোচনার মেসাল দিচ্ছে আগুন যখন জ্বালালো গুটগুটে অন্ধকার তো এলাকা আলোকিত হয়ে গেল সব যখন আলোকিত হয়ে গেল তখন সে অন্ধ হয়ে গেল অন্যেরা উপকৃত হলেও কারণ তার কি আল্লাহ বলছেন তাদের উদাহরণ এরকম যারা অন্ধকারে আলো জ্বালালো তারাই জ্বালালো অথবা অন্য কেউ জ্বালালো যেটাই তর্জমা হতে পারে আমরা তোমটাই আলোচনা করব একটু পরে আগে মেসাল তার তর্জমা করছে তাদের মেসাল হচ্ছে এরকম এই মুনাফেক এই কাপের জন্য হচ্ছে এরকম অন্ধকারে কেউ যেন আলো জ্বালালো সমস্ত এলাকা আলোকিত হয়ে গেল তোমার পৃথিবীর মানবদাতি আলো দেখছে হালাল হারাম দেখতেছে ন্যায় অন্যায় দেখতেছে এগুলো দেখে নাই একসময় এটা যে মা এটা যে বোন কোনটা হালাল কোনটা হারাম আরবের জনপদের কি জানা ছিল তারা তো অন্ধকারে কোনটা হালাল কোনটা হারাম শুকর হারাম না এটা হারাম তাদের জানা ছিল না তারা অন্ধকারে যখন আলো এসে গেল আল্লাহর বিধান এসে গেল কি হয়ে গেল পরিষ্কার হয়ে গেল এটা হারাম এটা হালাল এরপরে আল্লাহ তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিল তারা যেন শুনিয়াও শুনে না তাতে তো শোক আছে অন্যদেরও আছে কিন্তু তারা চোখ খুলছে না তাদের তো শোক আছে তাদের তো কান আছে তাদের তো জবান আছে কিন্তু আল্লাহ বলছেন এরা অন্ধ এরা বধির এরা বোবা তার মানে কি এদের কি বাকশক্তি নাই কথা বলেন না কেন আছে কিন্তু তারা সাক্ষ্য দিচ্ছে এদের কানে যেন কিছুই শুনতেছে না কানে কোনো কিছু ঢুকতেছেই না অথচ কান আছে আর সব কিছু ঢুকে শুধু আল্লাহতাল্লাহর হুকুমের আয়াত কোরআন শরীফের বিধান পয়গাম্বর দাবাত এদের কানের ভিতরে ঢুকছে না আল্লাহ করছে কান তো সবারই দিয়েছি তখন শক্তি তোমারও দিয়েছি একেও দিয়েছে

প্রত্যেকটা শব্দ নয় বর্ণ পর্যন্ত আল্লাহ তালা মেপে মেপে বনে কীভাবে এভাবে হলো যে আল্লাহ শব্দ যতবার আছে আলিফ শব্দ যতবার কোরআন চর্বিতে আছে অত সংখ্যকেরা আপনি যদি উন্নির দিয়ে বাক করেন মিলে যাবে সোবাহ আল্লাহ বা শব্দ যতবার আল্লাহর কোরআনে ব্যবহার করছে উন্নিশ দিয়ে বাক করলে মিলে যাবে আইলা ইহা তিস আতা আশার এর উপরে আছে উনিশ সোবাহ কিভাবে কীভাবে কী গাণিতিক বিষয় একটা বর্ণ খটাইতে পারবেন না একটা বর্ণ আপনি যদি একটা বর্ণ বাদ দেন তাহলে আর অঙ্ক করলে মিলবে না সমস্ত বর্ণরে পর্যন্ত আল্লাহ কোরআনে যা ব্যবহার করেছে উনিশ দিয়ে বাক করলে উনিশের সাথে কি সম্পর্ক একটা গাণিতিক কঠিন একটা শব্দ অড নাম্বার হলো উনিশ এই উনিশের সাথে কি করে প্রতিটি বর্ণকে আল্লাহ তাই এরকম অঙ্ক কষে কষে বসিয়েছে সমান লাভ কি জাতের কিতাব কম্পিউটার সুপার কম্পিউটারকে যখন কমান্ড করলো এই ধরনের কোনো বানাইতে কম্পিউটার চুপ হয়ে গেছিল তারপরে বলল যে ইটস ইম্পসিবল কম্পিউটারের জবাব দেয় এটার ভিতরে যা কিছু গাণিতিক অবস্থা আছে তারপরে বললেন যে একের সাথে ছাব্বিশ সংখ্যা দিয়ে বলল যে এত বছর লাগবে একের সাথে ছাব্বিশটা শূন্য দাও তার মানে ইম্পসিবল এই জাতের কিতাব বানানো কম্পিউটার সুপার কম্পিউটার কমান্ড করছে ইটস ইম্পসিবল লাভ যে কম্পিউটার লক্ষ লক্ষ কোটি কোটি হিসাব এক ক্লিক করা সে কম্পিউটারে বলছে আপনার আমার দেখারও সময় হইল না বুঝারও সময় হইল না হায় রে হায়াত চল্লিশ বছর ষাট বছর পঞ্চাশ বছরের জিন্দিগি খতম হয়ে গেছে তো আয়াতগুলো আপনাদের সামনে তর্জমা গেল এটা চূড়া বাকারার আয়াত চূড়া বাকারা হচ্ছে কোরআন শরীফের ছোট কোরআন কোরআন তো আর বড় কোরআন নাই কোরআন থেকে কোরআন তাম বিষয়বস্তু একটা সুরের ভিতরে আছে এটা কি সবচেয়ে বড় এটা লংগেস্ট সুর এবং এই সুরের ভিতরে প্রায় এক হাজারের মতো হারাম হালাল বিধান আছে একটা আয়াতের বঙ্গবন্ধু ভিতরে বহুত এক শব্দের ভিতরে আল্লাহ বিধান আছে যাই হোক এর ভিতরে বিবাহ তালা পিয়া ইতাবিদের বিষয় সব কিছুই যেন আল্লাহ তালুমায় ইসলামী রাষ্ট্র যখন কায়ে আর এখানে আহালে ইতাবিদের বিশেষ করে ইহুদিদের এবং মুনাফেক এই দুই জাতের বিষয় আল্লাহ তালে বিস্তৃত আলোচনা করেছেন আর মুনাফে দিয়ে আল্লাহ শুরু করেছেন ওরা এর নাম সুরা বকার তো কি আল্লাহ কোনো এটা বলেন না যে গাভীর উপরে কি আল্লাহ তালা একটা সেন্টেন্স বলছে এখানে একটা বাক্য নাই গাভীর উপরে মানে গাভীর কয় পা আছে গাভীরদের দুগ্ধ দ্বারা কি হয় এই ধরনের একটা শব্দও নেই গাভী কেন কোনো অপ্রাসঙ্গিক বিষয়ে আল্লাহ তালা নামকরণ করে না নামকরণ তো আল্লাহ করে কোরআন শরীফের চূড়া নাম কে দিয়েছে আল্লাহ জের জবর দিয়েছে পরবর্তী সময় কিন্তু কোরআন শরীফের চূড়ার নাম আল্লাহ তালাই দিয়েছেন এটা অমুক চূড়ার ভিতরে লিখে রাখো রসুলাকে নির্দেশ দেওয়া হবে কোরআন শরীফের ভিতরে মহান মত একটা স্পষ্ট নাই একটা দাগ নাই মহান নাই মিকাইলের আইলের নাই থাকলে মিকাইলে আইলে তো থাকবে না জিব্রাইলের দেখবে

আনন্দ উল্লেম তুল আলমিলা বুয়ালি আল্লাহ কয় শিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তামাম উলুম মহম্মদের সিনার ভিতরে ফুঁকে দিলাম শুধু আনন্দ লভেন বছর আগ পর্যন্ত ফুঁকে দেয় নাই ইকরে বলার সময় ফুঁকে দিয়েছে ইকরে বলার সময় সর্বপ্রথম বানালেন কলমের বললেন লিখো আর মহম্মদের বললেন পড়ো মা খালাক আল্লাহুল কালাম আর আউআল খালাকার উপরে নয়টা হাদিস আছে আলেমেরা বলেন আমি সব হাদিস পড়ি না এইভাবে আলেমেরা বলেন তো আলেমের থেকে তো শিখতে হবে আমরা তো আলেমদের কাছে শিখি আলেমেরা আলেমদের কাছে আলেমেরা আলেমদের কাছে সবচেয়ে বড় আলেম হলো মোহাম্মদুর তার থেকে সবাই তো মা শিখেছে এটাও হাদিস বলা হয়েছে কে কে বলছেন খালাক আল্লাহুল কালাম আল্লাহর প্রথম সৃষ্টি কলম কলমের বললেন যে লিখো একটা শব্দ বললেন লিখো লিখতে থাকো আল্লাহ লিখো বলার ভিতরে বললেন যে কী লিখবো শুধু বললেন যে তকদিরকে লেখো প্রত্যেকটা কিছুর তকদির লেখো এটা কত বড় হবে খায় সাইজ কি রকম হবে কত বছর থাকবে কি কী জিনিস খাবে ফল গাছগুলি কি কি গাছ ধরবে শেয়ারা রকম হবে পাতা কি রকম হবে সব তকদির সমগ্র সৃষ্টির তকদির কলম শুধু আল্লাহ বলছে লিখো তামাম সৃষ্টির তকদির খতম করে ফেলছে সুবাহ আল্লাহকে আর কিছু বলতে হয় নাই আল্লাহকে শুধু বললেন যে আল্লাহ লিখে শেষ হয়েছে আল্লাহকে তোমার তুলে নিলাম লেখা শেষ হয়ে গিয়েছে কালি শুকিয়ে গিয়েছে কলম তুলে রাখা হয়েছে সুবাহ লিখে বুঝছেন আপনি আল্লাহর শব্দ এটা কী চোখ টুক বড় তাকান আমার দিকে জিমেনি টিমেনি দূর করেন মোহাম্মদের কী বললেন লিখতে বলেন কি বলছেন শুধু ইকরা বিস্মে রব্বিক এটা না বলা পর্যন্ত মোহাম্মদের জিব্বা খোলে নাই ওরে বাবা তিনবার ইকরা বলছে রসুল্লাহ বলছে মা না আমি আমি পড়ালেখার মানুষ নই তৃতীয়বারে জিব্রাইল বললেন ইকরা বিস্মে রব্বিক আপনার রবের নামে পড়েন সুবাহান বলতে পারতেন রব্বুল আলমিনের নামে পড়েন ঠিক কিনা বলেন নাই আল্লাহর নামে পড়েন বলেন নাই কি বলছে বিস্মে বিস্মে হে মোহাম্মদ তোমার রবের নামে পড়ো সুবাহিক তুমি সমগ্র সৃষ্টির চাইতে বড় তুমি আলামিনের চাইতে বড় রব্বুল আলামিনের দ্বারা আল্লাহর যতটুকু পরিচিত আসবে এক মোহাম্মদ তাম জগতের সৃষ্টির চাইতে বড় কথা কি বুঝলেন কি বললো আল্লাহ বিস্মে আমার বুঝতে সত্যের বছর লাগছে এই শব্দ আল্লাহ আর মনে কলবের ভিতরে এলাকা করছে কেউ বলতে আমি এইভাবে শুনি নাই আল্লাহ তালা এইভাবে কেন আল্লাহ তালা বলতে পারতেন যে বিসমিল্লা আল্লাহর নামে বড় রব্বুল্লা আলমের নামে পড়ো আল্লাহ তোমার রবের নামে পড়ো হবে আমি তাহলে কি বিষয় কি সমগ্র সৃষ্টি জগতের যদি এক জায়গায় এখন জিব্রাইল মিকাইল আকার জমিন সব মোহাম্মদের এক পায়ের বালি বরাবর তোমা আনল্লা আল্লাহর কাছে মোহাম্মদ এত বড় ভাবতে পারেন ইন্দ মালাইক ইসলাম আমি আল্লাহ মুহাম্মদের উপরে দৌড় পৌঁছাই তোমা আনালাম দেখ আল্লাহর কারোর জন্য বলছে কোন পাইগাম্বরের জন্য বলছে কার জন্য বলবে ও মোমেন মালাইকারা পড়ে তোমরাও পড়ো ও আল্লাহর বন্দারা শরীফ না পড়ে কি করে কবরে যাবে শুধু দরু শরীফ পড়ো দরুশরীফ কি জিনিস আল্লাহ নিজে পড়ার বলতেছে যদিও আল্লাহ আল্লাহর মতো পড়েন আল্লাহ দরু শরীফ আল্লাহর রহমত দর্শন করা নিরন্তর মোহাম্মদের উপর আল্লাহ তালার দয়ার নাজেল হইতে আছে নিরন্তর তো আনল হবে আবার উপরে একশো বিশটা রহমত এক সময়ে নাজেল হয় এক মুহূর্তে বলে মোহাম্মদের উপরে কি না হয় তুমি তো বলো যে মদিনা শরীফে না গেলেও চলে পুরে উন্মত হতে কি বলছে রসুল সাল্লাহ কিছুই বুঝো নাই কিছুই বুঝো নাই বুঝো নাই যে এটাও বুঝো নাই ও আল্লাহ বুঝি নাই যে এটা বুঝার তো অভিজ্ঞতা এটাই তো বড় বুঝ যাক সেই বিষয়ে আলোচনার এখন সময় নেওয়া বলছিলাম আল্লাহ বাকারা নাম রাখলেন একবার প্রথম সুরেটা ফাঁত এরপরে গরু আরেকজনে বলেন যে হ্যাঁ গরু তো হবে শেষ চুরার নাম মানুষ গরু হল পুরা মানুষ হওয়ার জন্য কোরআন তুরি পুরাটা লাগবে গরু দিয়ে শুরু মানুষ দিয়ে কি গরুরে মানুষ করিবে কি যে এগুলো এটা হলো যে আমাদের ওই যে নোয়াখালীর হুজুর কি বলে না 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 বড় আলেন আর এখন যেহেতু তপসিরের কোরআন মাহফিলের ইয়ার তো সভাপতি লুতুর রহমান সাহেব লুত্তুর রহমান সাহেব সুন্দর করে বলতেও পারেন মার্শাল্লা আল্লাহ তার আয়াত বকি করো খুব মহব্বত করি এবং মহব্বত করেও আমাকে উনার মুখে একবার শুনছিলাম ওরা খুব সুন্দর যুক্তি দিচ্ছেন উনি বলছেন যে গরুরে মানুষ হতে বলে কোরআন জরিফের কাছে আসো গরু দিয়ে শুরু মানুষ দিয়েছে আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে আকলি কথাবার্তা তো আমি বলতেছি একাডেমিক কথা আল্লাহ যে জাতির উপরে আল্লাহর কিতাব নাদ করেছিলেন মুসাল ইসলামের জাতির উপরে সেই জাতিরা কিন্তু এখানে বনি জাতির প্রসঙ্গে বলতে গাবি শব্দটা আসছে এটা একটা হিস্টোরিক্যাল বিষয় আল্লাহ যখন এটা বলেন কি বললেন আল্লাহ নির্দেশ দিচ্ছে তুমি যে বলে দাও তোমার কম আমি নির্দেশ দিচ্ছি তোমরা আল্লাহর নামের উপরে একটা গাবি জবাই করো গাবি বলছে গাবি এই জাতেরা তো গাবি পূজা করতে কারণ এই জাতের অভ্যাস ছিল কি পূজা গরু পূজা গাবি পূজা এবং এরা মুসিয়াল ইসলামের লোহিত দরিয়া পার হইয়া পরেও বলে আল্লাহ এই জাতিরা তো কিছু পূজা করে আমার জন্য কোনো একটা দিন হাজির করে না আল্লাহ তোর করে এইরকম লোহিত দড়িয়ে পার করিয়ে আনলো আড়াই লক্ষ শুধুমাত্র ফেরাউনের শূন্য নিহত হলো পুরা প্রা চল্লিশ হাজারের উপরে এক লাখ চল্লিশ হাজার না দুই লাখ চল্লিশ হাজার বারো কমে বিভক্ত তোর ঘরে আল্লাহ বারোটা রাস্তা দিয়ে দরিয়ে পার করাইলো পুরা বলে গরি পূজা করবি তোরা কি বেত্তমিজের জাত মসার জাত বেশি বেতমিজ এটা এখনো ব্যত্তমিজেরা ওই আমার বাড়ি এদেরকে দেখিয়ে মুসলমানদের সাথে কি আছে যে শুধুমাত্র বায়তুল মুসুরের জায়গার আগে দিয়ে মনে হয় তিনবার বলে চেক করে নাজিহাল করার জন্য এই জাতেরা এরকম আল্লাহ বুঝ জবরদস্ত সাহাবি জন্মগ্রহণ করছে তারা তো অবশ্যই আমাদের জন্য সম্মানিত কিন্তু জাত এটা মুসাল আসলামের বেশি কষ্ট দিচ্ছে রসৌল্লারের কষ্ট দিছে ইহুদিরা এখনো মুসলিম দুনিয়ার কষ্ট দিচ্ছে ঠিক কিনা তো এখন বাকারা বুঝেন এটা একটা সিম্বলিক ওয়ার্ড আল্লাহ গাবি জবাই করার ভিতর দিয়ে আল্লাহ ছাড়া সমস্ত গায়ের জবাই করার নির্দেশ দিচ্ছে গাবি গাভিন গাবি হলো প্রতীক ইসের প্রতীক আল্লাহ সারা যত জনষের পূজা করস এই যাত্রীরা যেহেতু গাবির পূজা করে এই যাত্রীদেরকে বললো যে ওইটা জবাই করতে হবে আমি জানো কোনোরকমে করতে চায় না খালি মুসারে বলে আচ্ছা আল্লাহ তো বলছে গাভিটা কীরকম হবে রঙ কীরকম হবে এগুলো কি কোরবানি করা আল্লাহ বলছে গাভি কোরবান করিয়ে না দিবা বয়সের তোমার কী দরকার রঙের তোমার এগুলো তো বলেন নাই মানে করার জন্য না করার জন্য না করার জন্য যত বন্দী ফিকির আছে সব যত বলতেছে আল্লাহ তত বেশি তাদেরকে খটকার ভিতরে যাচ্ছে তারা বর্ণ হলুদ তারপরে বয়স এরকম এটার উপরে কোনো কাজ করা হয় নাই এটা বাচ্চা প্রসব করে নাই ও যা আছে সব দেখা গেলো যে এই জাতের গাবি দুনিয়াতে আছেই একটা এবং সেটা আর ইহুদির কাছে এতে বুঝছে যে এটা তো এখন জবাই করার নির্দেশ আল্লাহ দিছে এবং এটা এটাই যা বন্দনা দিছে এটাই এ বল আমার কাছে তো গাবি আছে একটা তবে এটার দাম তো বেশি পড়ব ওই কী দাম কদ এটারে পাল্লার উপরে তোলো এর পরিমাণ শোনা দাও ইহুদি বুঝতে পারছেন আচ্ছা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ তাহলে এখন বুঝতে পারলেন এটা একটা সিম্বলিক ওয়ার্ড যদি বলা হচ্ছে গাবি আসলে গাবি নয় আল্লাহ সারা সমস্ত গায়ের উল্লাহ হচ্ছে গাবি এর কি করো জবাই করো তোহিত দিয়ে আসলে শুরু কিন্তু আপনাকে বুঝতে হবে তো সোভাবের নি অথবা বহুত পড়লেন কিছু অনুভূতি নেই তো তাম জীবন গাবিয়েই পড়ছেন আপনি ভাবিয়েই পড়ছেন আর আল্লাহ তালা কোন জিনিসটা রূপকর্থে বলছে ই অর্থে বলছে এগুলো তো আপনাকে লেখাপড়া করেই জানতে হবে ঠিক কিনা বলেন এগুলোর উপরে সাহাবিরা কথা বলছেন এগুলোর উপরে হাদিস আছে না আমরা তো খালি সোয়াবের জন্য দরকার আপনি জানেন না যে এই সোয়াব দিয়ে জান্নাতে তো যেতে পারবেন না এ সোয়াব কবরে যাওয়ার আগে শেষ হয়ে যাব আরও বহুত সোয়াব লাগবে কোরআন শরীফের একটা আয়াত পড়লে সারা রাত নবুল নামাজ পড়লে যা সোয়াব বুঝে পড়লে এর চাইতে পেরে সোয়াব আপনি বুঝে না পড়ে কহাজার বার পড়িবেন আপনি আমার তো একায়াতের সাথে আপনি দাঁড়াতে পারবেন না পারবেন না আপনি জানেন না এটা তো জানার জন্য তো অ্যালেম লাগবে এই জন্য ভাইদেরকে বলি আপনি তফসিলুল কোরআন মাহফিল দিয়েছেন আপনি নাই আপনি এখানে অন্য কিছু দেন অনেক লোক আমরা হাজির হব সময় নেই আপনার সময় যখন হবে তখন তো আল্লাহর কিতাবও থাকবে না আপনার তখন হায়াতও থাকবে না আপনি হয় প্যারালাইজড হয়ে গেছেন সময় আছে কিন্তু কোনো কাম নাই প্যারালাইজ রুগী কথা বলতে পারে না নড়তে পারে না পিঠের এক অংশ কী কী হয়ে গেছে ক্ষত হয়ে গেছে পোকা পড়ে গেছে এক লোক তাকে দেখতে গেছে আর বললো তার বন্ধু তোমার কী মনে চায় আমার মনে চায় যে মরণ কেন হচ্ছে না হাসি বলতেছে না কষ্টের থেকে বলছে তোমার সময় নেয় এর সময় ব্যয় করার কোনো জায়গা নাই তার উপরে কিসের আজাব চলের সময়ের আজাব চলের সময় নাই যে বলছিল এরকম আল্লাহ তালা প্রত্যেক নিয়ামতের গজব বানাতে পারে কি না ছেলে 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 করো ছেলের তোর জন্য গজব বানাই দিবে কোথায় ছেলের যন্ত্রণা থাকতে পারতিনো ছেলে ড্রাগিস্ট মাতাল মাও চিনেন না বাবুও চিনে না কলেজ থেকে আসছি আমার ওয়াভি বলতেছে তোমাকে নাম বলতেছি না আমার বন্ধু ব্যাংকের বড় অফিসের সোনালী ব্যাংকের পরিক সুরি বাড়ি ছেলে ছেলে আমার ছাত্র গোলাম আজম বাপের নাম রাখছে গোলাম আজমের জন্য নাম রাখছে তোমার ছাত্র কী হয়েছে মা হাঁটছিলো এখানে বাবী হাঁটছিলো ওইখানে কাঁচের জিনিসপত্র আছে সব ভেঙে ফেলতেছে এতে থামানোর তো কেউ নেই বাপ নাই বাপ অডিটের অফিসার উনি একবার গেলে দশ পনেরো দিন থেকে যায় ব্যাংকের অডিটে দেখো কন্ট্রোল করতে পারতেছে না আমি বললাম আমি আসতেছি বা বীরবল আমি কাপড়ও খুলি নেই আমি দৌড় দিলাম সেখানে আমার বাসার কাছে মৌসুমিদের থাকে তখন উনি নিজস্ব বাড়িতে উনি থাকে আমি তো বাড়া বাড়িতে থাকি আমি আসতে শুনতে যেতে ফেলা গেছে কিছু রাখে নেই সমস্ত কিছু তসমস করে ফেলছে ঘর ভিতরে মাতাল মার কাছে টাকা চাইছে কিসের জন্য ড্রাগের জন্য দেয় নাই মারে মারে নাই সব কিছু বেঙ্গি চুরে লন্ডবন্ড করে দিয়েছে একটা ছেলেই একটা পরিবারের অস্থির করার জন্য যথেষ্ট না যথেষ্ট নয় আগে বলছিল আল্লাহ ছেলে দাও এখন কে আল্লাহ ছেলে নিয়ে নাও আল্লাহ কি বানাই দিছে গজব আর এমন ছেলেও তো আছে মায়ের কবরে বাপের কবরে দাঁড়াই চোখের পানি দিয়ে কবরের মাটি ভিজে দিচ্ছে ঠিক কেনে বলেন হতে তো পারে তো সেইভাবে তৈরি করার জন্যও তো আমার কিছু চেষ্টা লাগবে তো বলছিলাম এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করবো বেশি না অনেকক্ষণ হয়ে গেছে উনি দেড় ঘন্টা সোয়া ঘন্টার ভিতরে কথা শেষ করতে হবে আপনারা পরবর্তী প্রোগ্রামে আসবেন আসার সময় দুই একজনকে নিয়ে আসবেন হতে পারে যে আপনি যা শুনলেন যা শিখলেন যতটুকু আমল করবেন হয়তো ওই ব্যয়টা এর চাইতে আপনার চাইতে বেশি উপকৃত হবে হতে পারে কি না এটা হাদিস হাসের ওসুল হাদিস হাসের ওসুল আসলাম সাহাবিদেরকে বলছেন তোমাদের কাছ থেকে যারা আমার কথা শুনবে হজ্জাতুল বেদায় তাদের ভিতরে তোমাদের চাইতে জ্ঞানী মানুষ জন্ম হইতে পারে তোমাদের মর্যাদা বেটি হওয়ার কারণে কিন্তু আজকে তো আমার মিটিংয়ের ভিতরে মোহাম্মদ বিন ইসমাইল বহারই নাই তোমাদের থেকে আমার কথা যারা শুনবে তোমার থেকে তোমার থেকে তোমার থেকে তোমাদের চাইতে বড় বিজ্ঞ আলেম আমার হাদিজির উপরে জন্মগ্রহণ করবে তো সোলা বলছেন কথা বুঝতে পারছেন তোমরা আমার থেকে শুনতেছ মোহাম্মদ বিন ইসমাইল বোহারি আমার থেকে আদি শুনে নাই তোমাদের চাইতে হালিসের জৈত মহাদেশ ফলে ইউবাল্লিগিন শাহিদুল গায়বা ওয়া রুব্বা মুবাল্লিগিন আও আমিন সামিন রাওয়াহু মুসলিম তোমাদের থেকে যারা আমার দিন শিখবে আমার হাদিস শিখবে তোমাদের চাইতেও তারা বড় জ্ঞানী হবে সুবহান আল্লাহ ও আমদি আল্লাহ এই আলেম জন্ম দেবে আমার উম্মতের ভিতরে কিন্তু মর্যাদায় সাহাবি হওয়ার কারণে তোমাদের মর্যাদা বেশি ঠিক না কিন্তু আলেম ইমাম বুহারি বড় ইমাম বুখারির মতো কোন আলেম নেই এত হাদিস মুখস্থ নেই ইমাম বুখারি তো ছয় লক্ষ মহাদ্দেশ তার উস্তাদ ইমাম আহম্মদ সত্র লক্ষ হাদিসের মহাদ্দেশমুল্লা ইমাম আহমদ বলতেন আমার এলেমে জানা নাই সেটা হাদিস নয় সব হান্না কি জাতের আলেম কি জাতের মহাদ্দেশ প্রথম আয়াতটাকে একটু বেশি হিরিয়া তো আমি কথা বলার সময় কিছু কথা বলে ফেলছি তাহলে মুনাফেকদের প্রথম আলাপ আয়াত এখানে নাই এখানে আমি মাঝখান দিয়ে শুরু করলাম যেহেতু মেসাদের আয়াতটা পড়ার জন্য আট নম্বর আয়াত থেকে শুরু হয়েছে তাদের মুনাফেকদের আলামত বয়ান শুরু হয়েছে আল্লাহ তালা এখানে এসে একটা বর্ণনা করলেন দুই রকম ইমানদারের ভিতরে কিছু মুনাফেক আছে দাঁতের সম্পর্কে আমরা হালিস পড়েন কি পড়েন মুনাফেকের আলামত কি তিনি আছে চারটেও আছে তিনটা বেশি মুসুর দুটাই বিশুদ্ধ আয়াতুল মুনাফিক সালাস আদ্দাসা কাজাবা ওয়াদা আখলাফা ও তুমি না খা না এগুলো ইমানদারদের এই ইমানদারের কাছে এই মোমেনের কাছে মুনাফিকের কি আছে ভাইরাস আছে লক্ষণ আছে তিনটা চারটে পর্যন্ত আরেকটা হলো ঝগড়া করলে কি করে বলছেন এই চারটা আলামত যার কাছে সে খালেস মুনাফেক্ট খালেজ মুনাফেকেরা হলো কাফের দরজায় অথবা শাস্তি হবে কুকুরের ইন্নাল মুনাফেকেই না পিদ্দারকের আসপালে আর যারা এগুলো হলো ইমানদারদের ভিতরে আলামত সম্পন্ন আর যারা খালেজ এমনি একেবারেই ইমান আনেই নাই ইমানের প্রতারণা তাদের জন্য চূড়া মুনাফেকুন তো সুরা কাফেরুন বেশি বড় না মুনাফেকুন বেশি বড় কথা বলেন না তার মানে সমস্যা কোনটা বেশি কাফের চাইতেও কোনটা সমস্যা মুনাফেকেরা কাফেরও কাজ যাবো কাফেরও মিথ্যা এরা কাফের এরা কাফের এরা কাফের কিন্তু কাফের বলে না নিজের কি বলে আমরা আমরা তো মুসলমান ইজা যা কাল মুনাফেক সাধু ইন্ রসুল্লাহ আমি আল্লাহ রসুল আমরা সাক্ষ্য দিচ্ছি দেখেন কোনো কাফের এভাবে বলবে না বলে নাই তারা তো বিশ্বাসই করতেছে না কিন্তু এগুলা ওই জাতের লোক রসুল্লার দরবারে গিয়ে বলে যে আমরা আপনাকে আল্লাহ রসুল বলে স্বীকৃতি দিচ্ছি বল্লা কালার রসুল কে আল্লাহর রসুল তোমাদের স্বীকৃতির দরকার নেই কে কয় আল্লাহ আল্লাহ রসুল তো আমি পাঠাই কে রসুল এটা তোমরা সবাই স্বীকার করো না করো কারো শিকারের উপরে কোনো রসুল নাই সবাই অস্বীকার করলেও আমি যারে বলছি সে রসুল স্বীকার করো আর না করোজালু মোহাম্মদ আল্লাহ রজুল আমি আল্লাহ সিক্ষ দিচ্ছি তোমার আর আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তোমরা মিথ্যে সাক্ষ্য দিচ্ছ পল্লাহমু পল্লাহ আমি আল্লাহ তালা বলছি তোমরা লাকিবন তোমরা সব মিথ্যে সাক্ষ্য দিচ্ছ এটা তোমাদের দিলের কথা নয় এটা দিয়ে শুরু এটাও মুনাফিকর আলামত মানে কুফর মুনাফেক তারা এখানেও সেটা বললো তারা বলে যে আমরা ইমান আনলাম আল্লাহর উপরে পরকালের উপরে আল্লাহ বল তোমরা ইমান আনো নাই বলে আমা ইয়াদ ইমান তোমাদের কলবের ভিতরে ইমান ঢুকে নাই খুব খেয়াল করেন মুসলমানের ভিতরেও এরকম মুসলমান আসে না নাই ইমান কলবের ভিতরে ঢুকে নাই তোমার বাপ মুসলমান নিজের তুমি মুসলমান বাপ মুসলমান হলে কি তুমি মুসলমান হবে তুমি কি ছাগল আর বাপও ছাগল সুতরাং আমিও ছাগল সুতরাং দিয়ে কি মুসলমান হওয়া যায় সুতরাংয়ের কোনো মুসলমান নাই তোমার কলমের সাক্ষ্য দিয়ে মুসলমান হইতে হবে পায়গাম্বরের ছেলে হলেও কাপের হইতে পারে কাপের ছেলে পেগম্বর হইতে পারে আজহরের ছেলে ইব্রাহিম মূর্তি পূজক ন মূর্তি বানায় ব্রাহ্মণ আগা গোড়া ব্রাহ্মণ মরণ পর্যন্ত ব্রাহ্মণ ছিল ইব্রাহিম আসলামের আম্মা শুধু ইমান ছিল কে আনে নাই ইব্রাহিম আসলাম বাপের প্রতি দুর্বল ছিল বেশি কাঞ্চে বাপের জন্য বেশি বাপ পাগল ছিল এই প্রেম আসলাম তো আল্লাহর কাছে ওষার পর্যন্ত বলতে তো আল্লাহর আব্বারে সুপারিশ করার জন্য কি একটা অনুমতি দেবেনি আমারে রাহার নামে দিলে দেওয়া হবে আল্লাহকে সুপারিশ করি কিছু হবে না কাফের পক্ষে আমি সুপারিশ করাও চাই না কোন পয়গম্বর ওনার কুমারের পক্ষে সুপারিশ করে আমার দুশ্মনের পক্ষে নুমার আসলামকে ইজাজ দিছে কোন কিস্তিতে ওঠার জন্য কি বলছিল আমার ছেলে ও বোলা আমার আহাল লাইসামিন আহালেক তোমার আহাল কি করে বলছো আরেকবার যদি তোমার পরিবার তোমার আহাল বলো পয়গাম্বরি থাকবে না তোমার আহাল সাথে সাথে নুআল আসলাম তো কিসের আহালটা আল্লাহর দুশমন কিসের আহাল তোমার ছেলে টেলে এগুলো আল্লাহর কাছে কোনো প্রশ্নই নয় আল্লাহ ইমান কবে যারা তারাই তোমার আহাল তারা কিস্তিতে উঠব তাহা তারাই তোমার আহাল ঠিক বলেন আপনার আহালের ভিতরে আহাল নাই আর আমরা যারা আহাল নই তারাও আপনারা আহাল ঠিক কিনা তারা আপনার রিজিক তাদের জন্য রিজিক দিতে হবে ব্যয় করতে হবে অর্থ করতে হবে যেহেতু মৌমেন মৌমেনের আমরা আহাল শুধু কিস্তির পরে আশি জন মানুষ উঠছে নয়শ বছর এক একশো বছরে একজন মানুষও তো নাই নশো বছরের ভিতরে নশ তো নাই কি জাতের দাতে মেহনত করছি পেগম্বর কিন্তু তার লোকেরা মারা গিয়েছে তার যোগের সব মানুষ এরকম হায়াত পায় নাই এটাও আমার জানা ছিল অনেক সময় তিনি পাইছেন তিনি হের আগের হের পরের বহুত মানুষ তার আগে বহুত লোক মারা গিয়েছে তারপরেও তিনি মারা যান নাই তিনি মারা যান নাই বহুত দিন নশো বছর পর্যন্ত জীবিত রাখি আল্লাহ তালা জাতির পর জাতি শেষ হয়েছে কিন্তু নুয়াল ইসলাম জীবিত ছিল কিন্তু মানুষ তো ইমান আনে নেই ইমান আনে নাই এটা কি নুমাল ইসলামের ব্যর্থতা না ওই জাতির ব্যর্থতা পাইগাম্বরকে স্বীকার করতে পারলি না ব্যর্থ নিজের কম শুধু আঘাত করছে তো এটাই প্রথম গেল আমাদের সমাজেও মুভমেন্টের দলে গেলে একরকম আপনাদের যখন দলে আছে একরকম যখন মদের আড্ডায় বসে দুষ্টদের আড্ডায় বসে খোদার দিনের দুশ্মনদের সাথে আড্ডা মারে তাসের আড্ডায় বসে ওই ওখানে মাইলেন্ড পার্কে হাঁটতে যাই শনিবার রবিবারের প্রায় শনিবারে ওই বেশি দেখি দাঁড়ি ডাঁড়ে ফাঁকা দাঁড়িয়েও আছে কীভাবে তাস মারতেছে নামাজের বক্তব্য নাকি তার বরণের কোনো ভয় আছে তার অবস্থা দেখে আমার গা কাঁপি উঠে তাহা কী করে আল্লাহরে এভাবে বুড়ে রইল এত বড়ো তার সব বাংলাদেশই এমন যেগুলো তাসমারে তাস তাসমার দিয়ে দেখতে চিন্তা করে নামাজ এইভাবে চলে যাচ্ছে নামাজ কোনো তো খবর নাই কি ইমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজে না পড়লেও চলবে পড়েও নাই এই জাতের ধারণা করলে শুধু ওয়াক্ত নামাজ কাজ করে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না বলছে আছে হে ম নামাজ কাজা করিও না চাকরবান সালাতান মাক্তুবাতান মুতা আহ্মেদা বারে আৎমিন হুজিম্মতুল্লা আজ্জা বজাল এক নামাজ যদি ইচ্ছে করে কাজা করো আল্লাহর সাথে বন্দা সম্পর্ক চিন্ন হয়ে যাবে কাল দাস কুল্লাহ ইচ্ছাকৃত ভাবে নামাজ কাজাকারীর কাছে কোনো ইমান নাই সে লোকের কাছে মেয়ে বিয়ে দাও কোনো বাফের জন্য জায়েজ আছে চিন্তা করেছেন ওই জাতের মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে করলা যা জীবনে কোরআন চুরি পড়া জানেও না নামাজও জানে না এর বাভেও জানে না মায়েও জানে না তুমি কি জানো কত বড় গুনায় কবিরা একটা নারীকে একটা ছেলেকে দাদের জন্য একের একজন বেশার জন্য আরেকজন নারীর জন্য আরেকজন পুরুষ আরাম নারীর জন্য পুরুষের জন্য ব্যাপর দিকের ভিতরে যারা ব্যবিচারের ভিতরে থাকে কোনো পর্দা নাই কিছু নাই এই জাতের কোনো পরিবারে কোনো ছেলে মেয়ে এটাতে সাথে বিবাহ আছে কোনো কোনোদিন চিন্তা করেছেন মেইন স্ট্রিমে চাকরি করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পাও দশ হাজার পাউন্ড বেতন পায় এটা এনি কি আপনার বিবেচনার বিষয় সব কথা বলার পরে চারটে দিন পরে বললেন দিনকে দেখো বিবাহ দেওয়ার জন্য করানোর জন্য ফার্স্ট ফোর বেজাতের দিন সৌন্দর্য দেখো হলে হবে না হলে নাই দোদ্দুর হয় সম্পদ দেখো যতটুকু হয় না হয় বংশ দেখো যতটুকু হয় না হয় দিন দেখো কোনো আপোষ নাই বললেন তুমি যদি দিনকে অগ্রাধিকার দাও তুমি সুখী হবে ফসফুর বেজাতির দিন তোমার হাত দুলায় দুষু দিতে হবে তোমার বরকত হবে সমস্ত পারিবারিক জীবনে ডোমেস্টিক ভায়োলেন্স চলতেছে মুসলমানদের পরিবারে বলছি অন্যদের কথা বাদ দাও এই যে তো পরিবারই নেই বিয়ে ওয়ে নেই লিভ টুগেদার করে এতে তো বিয়ের কোনো দরকার নেই এখন মুসলমানদের ভিতরে চলছে এগুলো বাংলাদেশে চলছে আপনি আর হয়ে যাবেন যা এখানে আছে সব কিছু চলছে সুতরাং ওই যে মুনাফে বললাম আপনার এখানে থাকলে একরকম এখানে আসলে একরকম সমগ্র জিন্দিগি চলতেছে এইভাবে মুসলমানদের আজকে সব ভয়াল রোগ হলো মোনাফেকি ঠিক বলেন মোনাফেকি মুনাফেকেরা মুমেন নয় মুনাফেকেরা মুশরেকাল আল্লাহর কাছে মুনাফেকেরা আপনি মুসলমানের কম্বলের ভিতরে যদি মুনাফেক তুলি ফেলেন কিছু থাকতেছে না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো ভয়ঙ্কর আলামত হলো এইটা আপনি কি সিজনাল মুসলমান এক পরিবেশে থাকলে আপনি একরকম তারপর আপনার পরিবার চলে গেলে শ্বশুরের দেশে গেলে মেয়ের বিয়ের সময় দেখি আপনি মুসলমানই না আপনার নাচ দেখলে ওরে মামা বয়স্ক মানুষ আমি আমার আত্মীয়ের কথা বলতেছি তাদের নাচানাচে দেখি বলছি তো আমি আসলাম কেন তোদের এখানে এরপর ওকে মুনাজাত করো কি মুনাজাত সব নাচতেছে ওই যে তালে তালে সবাই কি মুসলমানের বিয়ে হইতেছে না মুসলমানের আমি আমার দন্দের কথা বলতেছি এই এই লন্ডন শহরে তারা তো অনেক বছর আগের থেকে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বিশ্বাস করেন এই সমস্ত অবস্থা দেখার পরে শরীর থরথর করে কেঁপে ওঠে কিছু তো প্রতিবাদ করে রাখতে পারতেছি না আমার কোনো নাই আমাদের উচিত এই সমস্ত কিছু দেখে ফরহেস করা যখন আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ওই মজলিসে ওই জমাতে ওই পরিবারে আপনার যাওয়া উচিত এখানে আপনি কিসের জন্য দান কিসের দাওয়াত খেতে যান খুব খেয়াল করেন কি এই শুধু একথার থেকে বুঝেন তোমাদের সাথে আসলে তোমরা আমাদের সাথে আসলে আমরা এরা মোমেন নয় আল্লাহ তালা বললেন এরা মোমেন নয় শুধু মুখে বলে এদের জিন্দিক সাক্ষ্য দেয় না আল্লাহ বলছে এরা মোমেন নয় এই মুনাফিক দিয়ে আল্লাহ তালা আলোচনা শুরু করলেন এটা আপনারা একটু পড়ে নেবেন সুরা বাকারার একবার শুরু থেকে 8 নম্বর থেকে 20 নম্বর আয়াত মুনাফিকদের প্রত্যেকটা চরিত্রকে আল্লাহ তাআলা কোরআন তরিতে একবার জীবন্ত করে দিয়েছে। ওয়া লা ইয়াসবানাল্লাযিনা কাফুরু আননামানুম লাইলহুম খায়রুল লিয়ান ফুযিম আল্লাহ তাআলা নাফরমানিদেরকে সাথে সাথে ধরে না। কিদে আল্লাহু ইস্তাহযিউ বিহিম ওয়া ইয়ুমদ্দুহুম আমি তাদেরকে অবকাশ দিই মুনাফেকদেরকে কাফেরদেরকে নাফরমানদেরকে সাথে সাথে আল্লাহ ধরেন না কাফেররা হয়তো ইমান আনে কি না মোমেনেরা তৌবা করে কি ও আল্লাহ আমার তো সুযোগ দাও নাই তোমার সত্তর বছরের সুযোগ দিছে না বলছেন ষাট বছরের হায়াত যাতে আল্লাহ দিয়েছে তার কোনো আল্লাহর কাছে কোনো অভিযোগ চলবে না একটা পয়গম্বর তেষট্টি বছর দুনিয়া থেকে বিদায় হয়েছে তুমি ষাট বছর অতিক্রম করে এখন সত্তরে পড়ছ আমি পড়ছি আমার কোনো অভিযোগ চলবি আল্লাহর কাছে এরপরেও কি আপনার সংসার ছিল না আল্লাহর কতদিন অবকাশ দিবে তো অবকাশেই চলতেছে আজকে 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 আগামীকাল 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 করতে করতে সত্তর বছর হায়াত খতম করছে এখনো সংশোধন হলে না এখনো নামাজ কাজা করো এখনও স্বামী স্ত্রী পরিজনের ভিতরে কোনো পর্দা নাই এখনও ছেলে মেয়েদের ভিতরে নামাজ নাই এখনও হারাম খাওয়া থেকে বাঁচতে পারলাম না এখনও সরফ এখনও গাঁজা টানে আছে কি না নাই আল্লাহ তালা বলেন হা হাঁজাম সত্যকে স্পষ্ট করে দেওয়ার পরেও যারা আল্লাহর পাইকাম্বতের বিরোধিতা করে প্রকাশ্য গোপনে আল্লাহতালার গজবের সমস্ত কিছুকে জানিয়ে আমার পরেও তারা এগুলোকে স্বীকার করেও করে না তিনি স্বাধীনতা দেন আল্লাহ অবকাশ দেন কিন্তু নবীদেরকে তো বলা হয় না যে এদেরকে লাঠি দিয়ে পিটাও এটা আল্লাহর কোনো বিধান নয় ফাজাক্কের ইন্না মান তামুজাক্কের হে নবী তোমাকে আমি উপদেশ দিয়ে থাকো উপদেশ দেওয়ার জন্যই পাঠিয়েছি লাস্তা আয়লে হিম বেমসায়েতের তুমি লাঠি ওলানো শক্তি করতে পারবে না দরকার নাই বল প্রয়োগের কাম নাই ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও সবার জন্য ফুজুল ইসলাম বলছেন সাত বছর এই করো তার ফলে এম শিক্ষা দাও বিয়ে শাড়ি করানোর পরে হাত ধরো তোমার নাম রেখেছি তোমার আকিকা করেছি তোমাকে এলএম শিক্ষা দিয়েছি তোমাকে বিবাহ শারী করে দিয়েছি এখন থেকে তোমার কোনো না মানের জন্য আল্লাহর কাছে আমি দায়ী নই হাদিস ম্যাম তিরমিজি আবুদাহ গ্রহণ করেছেন এ কথা বলে দাও আজকে থেকে তোমার জিন্দিগির সমস্ত পাপাতার জন্য আল্লাহর কাছে তুমি জবাব দেবে ঠিক কিনা আমি কথা বলছিলাম যে পরিবারের জন্য বাঙ্গন সৃষ্টি করেন তাদেরকে তো জাহার নাম থেকে বাঁচাইতে হবে আমাকে যত সব হতে পারেন যাকে যেভাবে পারেন প্রথম থেকে যদি চেষ্টা না করেন পারবেন না তো আল্লাহ তাহলে বলেন আমি অবকার দিচ্ছি অবকাশ দিই তোদের কল্যাণের জন্য এই আয় একটা গুরুত্বপূর্ণ এই আপনারা পূজার জন্য বলছি আমি কারবালার প্রান্তরে রসুলদার আহালে শাহাদাত বরণ করেছে কয়জন বায়াত্তর জন ইতিহাসের একটু কম বেশ হতে পারে বায়াত্তর জন আহালে বায়তের একজন দুইজন ছাড়া আর কেউ জীবিত নাই দুগ্ধপোষ্য শিশু আলিয়াসগর পর্যন্ত দেহ থেকে মাথা জুদা করা হয়েছে কি নিষ্ঠুরতার আচরণ ওবায়দুল্লা বিন জিয়াদুছার অব্দি কারবালা কারবালার কসাই এজিদের সেনাপতি সাড়ে হাজার লোক গেরাও যে এই বাহত্তর জন মানুষের ফরাতের তীরে কি বলল এজিদকে যদি খেলাফত খলি মানে না আর সামনে যেতে পারবে না পানি পান করতে পারবে না ইরাকেও যদি কোথাও যেতে পারবে না বলছে যে এজিদের মতো পরিধান করে এবং বানর না চায় সেটা তো আছেই যে তিনটার উপরে সমস্ত ঐতিহাসিকের একমত সেগুলো গুনায় কবিরা পান করে মধ্যপায় এই সমস্ত বাহিন এজিদের উপরে রাজি আল্লাহ তালা আনু পড়ো রাত রাতের তাহাজ্জ পড়ে এই জাতের কথা কোন আলমে বলে আমি ইবনে এর আওয়াজ দিচ্ছি ইবনে কোসির তো সাধারণ মানুষ ন অসাধারণ মানুষদের একজন ইমাম উদ্দিন ইবনে কসির আল বেদায়া ওয়ান নেহায়া একটা ইতিহাস পৃথিবীর এক জ্বলন্ত কি জাতের কিতাব লিখছে পৃথিবীর জন্ম থেকে পৃথিবীর পলয় দিন পর্যন্ত কি হবে সব আছে কিতাবে এটা সবাই করে থাকা উচিত আমার কাছেও পুরা নাই একটা দুই খণ্ড দেখছিলাম পাওয়া যায় নাই দেশে দেশে দায়ীও আলবেদা আয়া নাই মানে তখনকার যুগে বাইর হয়েছিল আর কি এখন তো আর বিএনআর এগুলো কিছু বাইরেও করে না তিনি বলছেন তার কিতাব বাহাত্তর জন শহীদের লাশ তার ভিতরে দুইজন জীবিত জয়নাল আবদিন অসুস্থ ছিল তারা কতল করে নেয় একমাত্র সেদিন যদি জয়নাল আবদিন নিহত হয়ে যেত রসুলদার আওলাদ কী হয়ে গেছিল শেষ হয়ে গেছিল জয়নব ম্যাম বোন ম্যাম ছেলে ছেলে দুইজন আর দুই একজন থাকতে পারে তাদের দাসীটা সেই এদের এজিদের দরবারে নেওয়া হলো তিরবৃদ্ধ করে এইরকম দুগ্ধপুষ্ঠ শিশুটার মাথা পর্যন্ত তিরবৃদ্ধ এজিদ পর্যন্ত বলছে যে এই জাতের বেহাদবি করতে তোর কে বলছিল সেও এটা পছন্দ করে নাই কিন্তু যাই হোক সেটা ইতিহাসে তো সব লেখা আছে তার হাতে বেত ইমাম হোসেনের ঠোঁটের উপরে বেত মাততেছিল চিন্তা করতে পারে বেয়া কি সীমা এক সাহাবি সেটা বিরোধিতা করতে গিয়ে বয়স্ক তিনি যখন দেখলেন তিনি বললেন জি আমি চোখে দেখেছি যে আল্লাহর রসুল এই ঠোঁটের উপরে চুমা দিয়েছে ওই তুমি বেরিয়ে যাও এখান থেকে তুমি বৃদ্ধ না হলে কতল করে ইমাম হোসেনকে বলতেছে এজিদ দেখলে আমি হকের উপরে বিদায় আল্লাহ আমার সাহায্য করেছে তোমার বাপ এই অবস্থা শিষত্বের উপরে ছিল না ইমাম হোসেন আট বছরের শিশু জয়নুল শুনে রইলেন তারপরে কোরআন শীফের আয়াতটা পড়লেন কিভাবে আট বছরের ছেলে কোরআন শফীর আয়াত পড়ল কোরআনের উপরে সুলারা আওলাদদের দখল কীরকম বলে আ ইয়াল সবেন আল্লাদিন কাফারু আন্নমনুম লীল আহুম ভারতের আবুল কালাম আদাদের রেফারেন্স দিচ্ছে। আয়া এক কুট করছেন তিনি এটা শুরু এম রানের একশো আটাত্তর বললে ইয়াল সবেন আল্লাদিন আ কাফারু আন্নমানুম লীল আহুম খাইরুল লেহান পুসিহিম ইন্নমানুম লীল আহুম লেজ দাদু ইস্মা অর্থটা শুনেন। কি আয়াত চয়ন করল এজি চুপ হয়ে গেল বলল এই অবিশ্বাসীরা একথা কথা মনে করো না আল্লাহ তোমাদের যে বিজয় যে অবকাশ দিয়েছে এটা তোমাদের জন্য কোনো কল্যাণ আছে অবকাশ আল্লাহ তাদেরকে যে অবকাশ দিচ্ছে যে বিজয় দিচ্ছে যে সুযোগ দিচ্ছে এটা তাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না ইন্দাম তোমাদের পাপাচার আরো বৃত্তি পেতে পেতে আল্লাহর গজব পর্যন্ত পৌঁছবা তারপরে আল্লাহ গজব আসবে মাত্র তিন বছর এজিদি খেলাপথ চালাইছে কাবাগরের উপরে যখন হামলা শুরু করছে মিঞ্জানিক দিয়ে কাবাগরের কালো পাথর তিনটুকা বিভক্ত হয়েছে বাহিনী রাতে সে মুহূর্তে খবর আসলো যে সে মারা গেছে এজিদ মারা গেছে খাবাগরে আক্রমণ করেছে মদিনার আক্রমণ করেছে সৈন্যদের উপরে মদিনারে হালাল করে দিয়েছে এক সপ্তাহের জন্য সাতশত সাহাবির পরবর্তী যুগ অনেকে সাহাবিয়েছিলেন এই ধরনের নারী অন্তঃসত্ত্বা হয়েছে সৈনিকদের কারণে এগুলো এজিদ বাহিনী এই জাতের লোকের উপরে আপনি রাজি আল্লাহ আনু পড়েন আপনাকে লোকেরা পীর বলে আপনার হায়া সরম কোথায় আপনার আপনার জ্ঞান কত দৈন্য আপনার কাছে কোনো ইতিহাসের জ্ঞান নেই কথা বোঝা যায় নাকি তো আল্লাহ তালা বলেন আমি তোমাদের কি অবকাশ দিয়ে থাকি এই জন্য যে তোমরা ফিরে আসবে আগেই আল্লাহ তালা বলতেন একটা জাতি ছাড়া পৃথিবীর কোনো জাতি ফিরে আসে নাই জাতি হিসাবে ব্যক্তিরা আসতে পারে পাপিষ্টতার আর উদ্ভ্রন্ততার মধ্যে গুরুপাক খেতে থাকতোরা কিছুদিন ব্যয় পর্বাহ হয়ে কিছুই হবে না কই কি হল অমুকে কি হচ্ছে তমুকে কি হচ্ছে এগারো বছর বারো বছর পর্যন্ত তো এইভাবে দুর্দণ্ড প্রতাপে চলছে আল্লাহর গোলামদেরকে জবাই করার পরে ফাঁসিয়ে দেওয়ার পরে কিছু তো হচ্ছে না এরকম একটা ভাব আছে না নাই কিছু হবে না তো আল্লাহ বলেন ফি তো গা নি তোদেরকে আরও অবকাশ দিয়েছিলাম আরও উদ্ভ্রান্ত হয়ে যা আরও বাড়াবাড়ির চরম পর্যায়ে চলে যা তার মানে আল্লাহর চূড়ান্ত গজব আসা পর্যন্ত পৌঁছে যাও কারণ আল্লাহ তালার ওই ধরনের গজব আসার জন্য যে পরিমাণ সীমা লাগবে ওই পরিমাণ পৌঁছতে হবে দুর্ভাগ্যজনক আমি বলতে চাই আমি আগেও বললাম বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের জাতির উপর যে সমস্ত অবিবেচক জালেমেরা জনগণের অধিকারকে এইভাবে হরণ করে অত্যাচার পৃথিবীর বহু দেশও চলছে তো তাদেরকে আল্লাহ তালা অবকার দেন তো আল্লাহ তালা কোরআন শরীফে বলেন হে নবী তাদেরকে একটা মেয়াদ পর্যন্ত আমি অবকার দেব তুমি অস্থির হইও না তো সোলাকে বলে দিয়েছেন আগে ফাজার হুম ফিমরা তাদের গোমরাহি দেখে অস্থির হইও না তাদেরকে আমার উপরে ছেড়ে দাও কালিল জালেমদেরকে সম্পদের মালিকদেরকে মিথ্যাবাজিদেরকে আমার উপরে ছেড়ে দাও আমি আল্লাহর উপরে ছেড়ে দাও সব হানুল এদেরকে তুমি মোকাবেলা করতে পারবে না ঠিক পারবে আমি মোকাবেলা করব। আমি কিভাবে দৌড়বো তো আমি জানি আমি ফেরাউনের কীভাবে ধরছি আমি আর জাতিরে কীভাবে দৌড়ছি সব থেকে শক্তিশালী জাতি যারা বলতো আমাদের উপরে আর কে আছে যারা একটা বট গাছ নিজে হাত দিয়ে টেনে তুলে ফেলে এই জাতের জাতিরই আল্লাহ ধ্বংস করেছেন কি দিয়ে শুধু বাতাস দিয়ে সবচেয়ে হালকা জিনিস কি বাতাস বয়ে যা আজ জাতির উপরে কতদিন সাত রাত আট দিন পর্যন্ত বাতাস কয়দিন আট দিন সাত রাত পর্যন্ত এই জাতির উপরে আল্লাহ তালার গদবের বাতাস প্রবাহিত হয়েছে শত শত ফুট বালির জ্বর এই লাশগুলোকে দাফন করে ফেলছে উপরে যেন কোনো জনমানব নাই তিনশো ফুট নিচে ঢুকছে কিছু রাখে নাই কোনো প্রাণী ছিল না সুবাহ আল্লাহ বললেন না আল্লাহ খুলনার আয়াত পড়েন সুরেশ রসুল্লাহ বলেন আপনি কি জানেন আট দিনের পরে এই জাতির অবস্থা কি ছিল এখানে কোনো জনমানব নাই ফতরল কৌ মফি অ সরা পয়ন আজ আজ নাখলিন আপনি যদি দেখতেন লাশগুলোকে মনে হতো যেন প্রখান্ড প্রখান্ড গাছগুলো এগুলো মানুষও যেরকম ছিল সব লাশ হয়ে পড়ে আছে তার উপরে বালির স্তরণ তৎকারীরা বলছে তিনশো ফুট পার্টির বালি এদের উপরেও পড়েছিল বালির জ্বর আনন্দ সে আল্লাহ আছে না নাই কোনো কিছু আল্লাহর কোনো ভয় আছে তোমার তুমি কিসের দম্ব অহংকার করো আল্লাহ তালা বলেন আপনি তাদেরকে অবকাশ দেন আমি ধরবো তাদেরকে সবর করেন বা কুলণ না বেজাম্বি আমি অপরাধের কারণে কোনো জাতিরে ছেড়ে দিই নাই প্রত্যেক জাতিরে ধরেছি বেজাম্বিহি কেন ঘুনা করেছো বেয়াদবি করেছো আর পার পেয়ে যাবে কিভাবে মনে করলা পার পেয়ে যদি এখানে তোমার যদি শাস্তি দিয়ে দেয় আল্লাহ তাহলে কিছু বাচ্চ তো আসেন সর্বশেষ এই যাত্রীরা গুমরা হিরে খরিদ করেছিল হেদায়তের পরিবর্তে অন্ধকারকে বেছে নিয়েছিলি তোরা আলো আলোকে বাদ দিয়ে আল্লাহর হেদায়তের বাদ দিয়ে নাফরমানি করার জন্য হায়াত ব্যয় করেছ অর্থ ব্যয় করেছ সময় ব্যয় করেছ সম্পদ ব্যয় করেছ শক্তি ব্যয় করেছ মোহাম্মদুর রসোল্লার ইজ্জতের উপর আঘাত তুলছে মুসলমান নারীর কলিজে কোনো আঘাত নাই তোমার বাপের ইজ্জত নিয়ে তোমার এত কিছু তোমার বাপের তো কেউ ইজ্জত করে নাই তোমার বাপর যা হয়েছে এগুলো তার পরিণতি সে ভোগ করেছে ঠিক ঠিক কিনা বলো কিছু তার পরিণতির আল্লাহকে আমি গজব দিছি গজবের তোরা আহ্বান করছ তোরা তোদের উপরে গজবের ওয়াজিব করছ আমি তো কোনো জাতির উপরে গজব দিই না وعما سمود فعل فاديناهم فاستحب আমা আলাল الهدى আমি সামুদ জাতিদেরকে হেদায়ত গ্রহণ করতে বলেছিলাম ও জাতিরা গুমরাহিকে অন্ধত্বকে গ্রহণ করেছে পয়গম্বরকে বলছে যে তুমি কি বুঝো সালে আল ইসলামকে বলছে যদি আর বাড়াবাড়ি করো তো পয়গম্বরকে খুন করি ফেলবে তারা করেছে বহু পয়গম্বরকে খুন করেছে কেনা করে নাই তারা গুমরাহির খরিদ করেছে হেদায়তের রাস্তা যারা দেখাইতে ছিল ও সমস্ত পাইগাম পদ্ধারকে জমিনের উপরে কতল করেছাকু তাদের এই ব্যবসা তাদের জন্য লাভজনক হয় নাই হায়াতেরে এইভাবে হ্যাঁ সম্পদ তো অনেক রোজার করে সরাব বিক্রি করে করে হাজার হাজার পাউন্ড মিলিয়ন ট্রিলিয়নের মালিক সমস্ত অর্থ হারাম ঠিক কিনা বলো সমস্ত সরাব বিক্রির পয়সা তুমি জানো তোমার নামাজ রোজা কিচ্ছু কবুল নেই তুমি হজে যাও কয়ে আমি বার হজ করি তুই একশো বার হজ করলে কিছু হবে সে ডাকে লাভবাইক আল্লাহ লাভবাইক মালায়কের আওয়াজ দে লা লাভবাইক বলিস না মালুকা হারাম তো জাদুকা হারাম তোর সব কিছু হারাম সব আনন্দ তোর কপি তোর কাফন এহারামের কাপড় হারাম তোর গাড়ি হারাম তোর বিমানের পয়সা হারাম লব্বাইক পুলিশটা কথা বুঝতে পারছেন এই যাত্রা হারামের ভিতরে জিন্দিগি চলছে ব্যাপার আমার তো চলতেছে আল্লাহর দ্বারা কি কারণের এরকম চলছে কিনা ওরে বাবা সত্যের মোটে বোঝা বহন করে শুধু দনাগারের চাবি মুসাল জাকাত দিতে কয়েক জাকাত কি তুই তো ফকির আমি জাকাত দিব তুই খাওয়ার জন্য এগুলো আমার মাল সম্পদ আল্লাহ করছি আমরা কিভাবে আল্লাহ কো মাটির নির্দেশ কর মুসাল দো খুজি হে সমস্ত সম্পদ কৃষির উপরে বলেন না কেন বিল্ডিং দালান তালান সব কৃষির উপর মাটিরই নির্দেশ কর মাটি কার বাহিনী রবিকা ই আল্লাহর বাহিনী সম্পর্কে খবর আছে বাতাস কার বাহিনী জাতির ধরছিল যে বাতাসে পানিয়ে ধরছিল যে ফেরাউনের পানি বাতাস এগুলো কার বাহিনী আল্লাহ আমার বাহিনী সম্পর্কে তোদের তো বাহিনী বাহিনী তারপরে কি আছে আল্লাহ আমার তো শেষ আমি বলবো যে মশা বাহিনী আছে না নাই কি বাহিনী নাই ব্যাং বাহিনী ট্যাং বাহিনী সব আছে আল্লাহর কাছে সবকিছু আল্লাহ তাল আল্লাহ নির্দেশ দেওয়ার সাথে অ্যাকশন শুরু হয়ে যাবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তালা বলছেন কোনো লাভজনক ব্যবসার ভিতরে হায়াত ব্যয় করলেনা পুঁজি কাদানা মাসালিল্লা একটা পয়গম্বর গহীন অন্ধকারের ভিতরে আলো জ্বালালো কীরকম অন্ধকার আল্লাহ তালা অন্ধকারে বন্যা দিয়েছে যে অন্ধকারের ভিতরে নিজের হাত নিজের চোখে দেখা যায় না ঠিক কিনা এটা কোরআনের আয়াত অন্ধকারটা এরকম যে নিজের হাত ইজা আখ রাজা হু লাম নূর সুরার নাম আলো বন্দনা দিচ্ছে অন্ধকারের সুরার নাম কি নূর বন্ধকার হচ্ছে আলোচনা হচ্ছে জুলমাতের কি আলোচনা চল্লিশ উনচল্লিশ পড়িনি আল্লাহ তাহলে তো পুরো আয়াত বলতে পারতেছি আল্লাহ এরকম অন্ধকার দুনিয়ার পরে আটছিল যে নিজের হাত নিজে চোখে দেখে না নিজের মা নিজে চিনে না নিজের বোন নিজে চেনে না বাপের এনতে কালে পরে মা বিয়ে করে না আরবেরা এই জাতের বর্বরতার ভিতরে ঢুকে পড়েছিল চিন্তা করতে পারে কিছু তো চিনতেছে না কিছু বুঝতেছে না এই জাতের অন্ধকার তো আল্লাহ বলছে এই অন্ধকার থেকে দূর করার জন্য কার আলো লাগবে আল্লাহ সারাই কারো কাছে আলো আছে সমস্ত আলোর মূল কি আল্লাহ আকাশ পৃথিবীর নূরের উচ্চকে আল্লাহর কাছ থেকে তো নূর আছে কিতাব নূর মোহাম্মদ নূর নবিনার নূর এগুলো কাছ থেকে আসছে আল্লাহ যেখানে আছে সেখানেই তো নূর ঠিক কিনা আল্লাহ নূরমাওয়াতে এইরকম অন্ধকারের ভিতরে তোরা পড়ে গিয়েছিলি মোহাম্মদকে আমি পাঠাইলাম কাদের আল্লাহ নূর আমার পক্ষ থেকে মোহাম্মদ নূর এটা যায় এই নূরের অর্থ হলো মোহাম্মদ সমস্ত তফসিরকারীর এই কথা বলছি ইবনা না আব্বাস থেকে মুবিন দুইটা শব্দ নূর এঁটেছে কিতাভাবে মুবিন এঁটেছে নূরকে মোহাম্মদ মোহাম্মদের সবকিছু নূর এই নূর সবকিছুকে আলোকিত করে দিল সত্যকে মিথ্যাকে আলোকিত করলো ঠিক কিনা বলেন মাসাল তিনি আলো জ্বালালেন সমগ্র পৃথিবী কি হয়ে গেল আলোকিত কি কোনো এলাকার জন্য না তাম জগতের আলো মোহাম্মদ কতটুকু জমিনের জন্য আলো এবং আলোকিত করার জন্য পাঠানো হয়েছে আলিফলাম রুঞ্জলাই ইব্রাহিমের প্রথম আয়াত ও মুহাম্মদ এক কিতাব যে তোমাকে এই কিতাব দিয়ে মোহাম্মদ তুমিও নূর কিতাব নূর সমগ্র পৃথিবীর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো ঠিক কিনা বলেন মাসাল হুম কামাজিজ তাও কাদা না র আলো জালালো অন্ধকারের ভিতরে মোহাম্মদে দুনিয়ার সবাই দেখলো তোরা কেন দেখলি না ঠিক কিনা বলেন কাফরি বেলা আলেব মোহাম্মদের চিনল আবু তালেব কেন আবু আবুল আহাব কেন চিনল না এটা কি আল্লাহর কোনো দোষ আল্লাহ তোমাকেও দেখার এই মোহাম্মদের পরিবার তুমি জানো তুমি এই পরিবারের লোক মুহাম্মদের চাচা আপন চাচা তুমি আবুল আহাব তো আপন চাচা সাল্লাম হয়েছে শুনে যে বান্দি খবর দিয়েছে তারা আজাদ করে দিয়েছে আবুল আহ আবদুল্লাহ চলে হয়েছে উমা কি বললা কথা বুঝতে পারছেন দুই আঙ্গুল দিয়ে বলছে যা আজাদ করে দিলাম তোরে এই চাষা ইমানের দাবাদ দিল করু আল্লাহ সাহাবিরা ইমান আনলো যারা আনলো আবু তালেব কি আবু আবুল্লাহাবি কি বললো দা ইয়া মোহাম্মদ এই জন্য ডাকস তিনশো ষাট খোদার আবাদত করি বন্দি করি কুলফাইতেছি না একজনে কি করবো তিনশো ষাট খোদায় আমাদেরকে কিছু করতে পারেন না আর তুমি দাবাত দিচ্ছ কয়জনের পাথর হাঁটতে উঠাইলো তাহলে কেউ ইমান কবুল করলো সে চোখে দেখলো তুমি কেন দেখলে না দোষ টাকার এই আল্লাহ সেটা আর আলো জারো হলো সব দেখলো আর কিছু লোক অন্ধকারের ভিতরে হাত আমি আলোচনা শেষ করতে চাই এটা ভালো করেই আঁয়াতটা পড়ে নেবেন এরা তমসিলাতের একটা আয়াত কিন্তু আল্লাহকে দোষ দেওয়ার কিছু নাই এদের চোখ ছিল কিন্তু এরা চোখ খোলে নাই এদের কান ছিল মোহাম্মদের দাওয়াত এদের কানে ঢুকে নাই কাফরি বেলালের কানে ঢুকেছে রোমদেশের সোহেব রোমের তারা লাভবাহিক বলল কিছু দান বেলাল জ্বলন্ত আগুনের উপরে আহাত বলে চিৎকার করলো ও আবুলাহাব তোর কানের ভিতরে মোহাম্মদের দাওয়াত কেন পৌঁছল না দোষকার আল্লাহ বলছে এরা অন্ধ এরা বধির এরা প্রথম শুনেই নেই চোখ নয় কি শোনা যে শুনে না তারা শেখানো যায় না এই জন্য কোরআন শরীফেও বলা হয়েছে আমরা শুনলাম আমাদেরকে ইমানের দিকে ডাকা হচ্ছে শুনলাম রব্বানা ইননা সময়না সাময়না আমরা শুনলাম কি শুনলাম রব্বানা না ইন না সময়না মুনা ইমান আমাদেরকে ডাকছে কিসের দিকে আমরা শুনলাম আমাদেরকে বলা হচ্ছে আনা আ মেনু রব ও পৃথিবীর মানব তোমরা তোমাদের রবের উপরে ইমান আন হন অতপর আমরা ইমান আনলাম আগে কি শুনলাম তারপরে কি প্রথম কি করতে হবে এরা তো শুনতেই রাজি নাই এরা কানের ভিতরে বধিরতা আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছে এরা শুনতেছে না আল্লাহ দৃষ্টি শক্তি দিয়েছে এরা চোখ বন্ধ করে আছে তাকাবে না মোহাম্মদের আখলা কেরও দেখবে না মোহাম্মদ তো জীবন্ত নূর কেন দেখলি না ঠিক কিনে বলেন না কহু কলো বিহা এদের কলব আছে ভাবনার শক্তি চলে গেছে লাহু মায়ু নুন লায়ু না ভিকা এদের চোকাচের আন্ধ লাঘো মা জান না ভিহা এদের কানাতে শবন শক্তির উপিত হয়ে গেছে বলে আইকে কাল্লা নাম এরা কি এরা পশু ততস্পদ আল্লাহ কন না পশুরাও তো কিছু বুঝে আরে পিটেনের না ডগেরাও তো কিছু বুঝে বাজার করে ট্রেনের ডগ ট্রেনার দেখলাম ডগেরে কিজি গায় কোচিং করে বল আনে খেলে কথা বুঝে তোরা কি এর চাইতেও নিকৃষ্ট আল্লাহকে এর চাইতেও নিকৃষ্ট বাল হোম আদাল গা ফেলুন এরা কি বেখবরের দল আল্লাহ কি বলছে খবর নাই রসুরি কি বলছে খবর নাই এরা হচ্ছে গা ফেলের দল আজকের আলোচনা থেকে আমরা মূল জিনিস কি শিখলাম আল্লাহর পক্ষ থেকে যে হেদায়ত এসেছে সে হেদায়ত আমাকে গ্রহণ করা আমার চোখ আমার কান আমার অনুভূতি শক্তি আল্লাহ যা দিয়েছে এগুলোকে কি ব্যবহার করা লাগবে না লাগবে না তো চোখ দিয়ে দেখলেন না কোরআন শরীফের একটা আয়াত তাম জগতেরে দেখলেন আল্লাহর একটা এত সৃষ্টি একটা আয়াত একটা গাছের পাতা আল্লাহর চিনে দে আপনি কি দেখেন এগুলো পশুও তো এর চেতে ভালো দেখে আমার কান দিয়ে কিছু শুনলাম না কোরআন শরীফের এত আয়াত এত আলোচনা আমার কানের ভিতরে কোনো আসর করতেছে না কেন আমার হৃদয়ের ভিতরে অনুভূতি আসতেছে না কেন আমি চোখ দিয়ে আল্লাহ তালার কোরআন শরীফের আল্লাহ সৃষ্টিতে কেন দেখলাম না দেখার সময় এখনো আছে কিনা আজকের আলোচনার মূল হলো হেদায়ত হেদায়তকে জেনে বুঝে যারা গ্রহণ করলো না কান থাকার পরে শুনল না চোখ দেখার পরে দেখলো না আল্লাহ এদেরকে বললেন গা ফেলুন ও আল্লাহ তালা আমাদেরকে গা ফেল বানাইও না আমাদের শ্রবণ শক্তি আমাদের বলার শক্তি বলার মানে ইমানকে জানার পরে সাক্ষ্য দেওয়া আমরা অতঃপর আমার আমরা ইমান গ্রহণ করলাম না আমার দিন সাক্ষ্য দিচ্ছি ও আল্লাহ তালা তুমি আল্লা তুমি আল্লাহ ছাড়া কোনো মনিব নাই অভিজ্ঞতা সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের নাম লিপিবদ্ধ করো আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদেরকে আজকের আয়াত থেকে আল্লাহ তালা আমাদের মরে গেছে দেরি সেটাকে জীবিত করে দাও শ্রবণ শক্তির ভিতরে নূর দাও اللهم دل سكر بتر نور رسول الله اللهم اجعل في بصري نورا وفي سمعي نورا وفي قلبي نورا وفي جسدي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم آتني نورا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله